ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করব, কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, সবাই আসুক একটু, অনেকেই জয়েন হচ্ছে।
আচ্ছা, সবাই কি আছেন? হ্যালো হ্যালো, সবাই কি আমাকে? ওকে আচ্ছা ওকে আচ্ছা, আপনাদের কি অবস্থা? কতটুকু ইউটিউবের কতটুকু তৈরি করতে পারছিলেন, চ্যানেল প্লাস ভিডিও আপলোড? আমি কিন্তু সবার ইয়াগুলা পাই নাই, ঠিক আছে? আপনারা কারা কারা আপলোড করছেন, আপনাদের লিঙ্কগুলো একটু দেন আমি দেখি। ওকে, একজন দিয়েছে অলরেডি, আমি একটু চেক করি লিঙ্কগুলো। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করে নাই। আচ্ছা, ওরাকল এপেক্স সলিউশন। ওকে মোটামুটি আপনার ভিডিওটা দেওয়া তো অনেক আগের। আচ্ছা দেখি সব ঠিকঠাক আছে নাকি। ওকে হ্যাঁ, ডিসক্রিপশন মোটামুটি ঠিক আছে। আমরা একটু জাস্ট আমাদের ইয়াগুলো একটু চেক করে দেখি, ঠিক আছে? আমি একটু এটা পরে দেখি, এটা জাস্ট আগে দেখি। ওকে ওকে আচ্ছা, দেখেন সবই মোটামুটি ঠিকই আছে, কিন্তু আপনি যদি কিওয়ার্ড গুলা ভালোভাবে দিতেন তাহলে কিন্তু আপনার ভিউ কিন্তু অনেক আসতো। সো আমি আপনাদের এটা দেখাই যে কিভাবে ম্যানেজমেন্ট সিস্টেমটা, কোন কিওয়ার্ড গুলো এখন র্যাঙ্কিং এ আছে, ওই কিওয়ার্ড গুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কি আপনার ভিউয়ে কিন্তু বেশি ভিউ আসবে, ঠিক আছে? সো আমি আপনার যেহেতু মজিদ, এটা আপনার সম্ভবত নাম, দেন হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এই ম্যানেজমেন্ট সিস্টেম বা এই রিলেটেড যারা সার্চ দিবে তাদের কোন হচ্ছে কোনটা র্যাঙ্কিং এ আছে ওটা আমাদের দেখতে হবে, যে ম্যানেজমেন্ট সিস্টেম এই কিওয়ার্ডটা দিয়ে আমি গুগল এই ইউটিউবে সার্চ দেবো। দেন হচ্ছে যাদের প্রথম ভিডিও আসছে ওই ভিডিওর কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে, ওই কিওয়ার্ডগুলো আমি নিব। যেমন আপনার এখানে র্যাঙ্কিংয়ে আছে, আমি একটা দেখলাম এই যে মজিদ মজিদ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এটা আপনার র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু এই নামে আসলে কয়জন সার্চ দেবে এটাও তো বিষয়, ঠিক আছে না? সো আপনাকে কি করতে হবে, দেখেন ম্যানেজমেন্ট সিস্টেম এখানে হচ্ছে জাস্ট আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর সার্চ দিচ্ছি, ঠিক আছে? ওকে আমি সার্চ দিলাম, এখান থেকে জাস্ট সার্চ দিই। ওকে সো দেখেন সার্চ দেওয়ার পরে হোয়াট ইজ ডেলি ম্যানেজমেন্ট সিস্টেম। সো ম্যানেজমেন্ট সিস্টেম বা এই রিলেটেড যদি হয় তাহলে কি আপনাকে এই যে দেখেন অ্যাডভান্স স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, সো 2 বছরে অনেক ভিউ হয়েছে, ঠিক আছে? সো এরা কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করছে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আমি এটাতে যদি ক্লিক করি, ওকে সময় নিচ্ছে, আমি কয়েকটা ক্লোজ করে দিই। আচ্ছা এখানে দেখেন ওনার কোন কিওয়ার্ডগুলা ব্যবহার করেছে এবং কোন কিওয়ার্ডগুলা র্যাঙ্কিং আছে, ঠিক আছে, এটা আমরা একটু লক্ষ্য করব। সো আমরা যদি নিচের দিকে যাই, দেখেন ওনার কতগুলা ওয়ার্ড র্যাঙ্কিং আছে, ঠিক আছে? সো আপনার যদি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম হয় তাহলে কি এই কিওয়ার্ডটা যদি ব্যবহার করেন আস্তে আস্তে কিন্তু আপনার যে ভিডিওটা আছে, এটা আসলে কি ধরনের ভিডিও, কি ম্যানেজমেন্ট? আচ্ছা হুম
এটা এটা মানে ওই যে এসিও স্কোর যেটা দেখছেন, ভিড আইকিউ, ভিড আইকিউ। আচ্ছা এটা হচ্ছে ভিড আইকিউ। আচ্ছা আমি আপনাদের আরো একটা টুলস দেখাবো আজকে, আমি জাস্ট এটা একটু দেখি। সো ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেহেতু ম্যানেজমেন্ট সফটওয়্যার বা হচ্ছে ম্যানেজমেন্ট টুলস, সো এখানে দিতে পারেন আপনি, যদি স্কুল ম্যানেজমেন্ট রিলেটেড হয় তাহলে এটা দিয়ে দিবেন। দেন যে এই দেখেন লেখা আছে, এগুলোর ভিতর যদি যে সফটওয়্যারটা মানে যেই কিওয়ার্ডটা হয়, এই কিওয়ার্ডটা যদি দেন তাহলে কি র্যাঙ্কিংয়ে চলে আসবে। সো আমাদের আগে বুঝতে হবে কোন কিওয়ার্ডটা দিলে আমরা র্যাঙ্কিংয়ে পাবো। দেখেন এখানে যদি ওকে, আসলে এইগুলা দিয়ে মানুষ কতজন সার্চ করছে আসলে আমি জানি না, এগুলা দিয়ে মানুষ অবশ্যই কম সার্চ করছে, না হলে কিন্তু আপনার এটা পেয়ে যেত। ঠিক আছে, যখনই আপনি ট্যাগগুলা ভালোভাবে দিবেন এবং ট্যাগগুলা মানুষ যাদের ভিডিও আছে, যারা অলরেডি আগে ভিডিও তৈরি করেছে, তাদের ওই হ্যাশট্যাগগুলো যদি দেন তাহলে কি ভিউয়ের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে আমি পরেরটা দেখি। সবাই কি শুনছেন? ওকে আমি একটু দেখে নিই। ঠিক আছে, আজকে আপনাদের দেখাবো কয়েকটা টুলস যেটা দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। আপনাদের আজকে ইউটিউবের কয়েকটা জিনিস বাকি আছে, এটার জন্য আজকেও আমি ইউটিউবের উপরে নিচ্ছি, কারণ যারা ইউটিউবার হতে চান বা ইউটিউবে কাজ করতে চান তারা হচ্ছে এখান থেকে উপকৃত হবেন। ওকে আচ্ছা আমি ভিডিওর ইয়েটা দেখি একটু। ওকে আসলে এই এক্সটেনশনটা দিলে একটু স্লো হয়ে যায়, সো তারপরে আমাদের যেহেতু উপকার হবে সো আমরা এটা দেখে নিব। ঠিক আছে, ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট প্র্যাকটিস, যে প্র্যাকটিসগুলো হচ্ছে আপনারা করবেন, এগুলা হচ্ছে থাম্বনেল, হাই রেজুলেশন মোটামুটি ঠিক আছে, ইনফো কার্ড অ্যাড, দেন ইন কার্ড অ্যাড, এগুলা অ্যাড করা নাই, কমেন্ট, একটা কমেন্ট করে পিন করে দিলে বেটার, তারপর আপনার ফেসবুকে এটা শেয়ার করলে আরও বেটার। ওকে আচ্ছা আমরা একটু আপনার এই যে দেখেন আপনার কোনো ট্যাগই নাই, সো ট্যাগ যদি না থাকে আপনার এই ভিডিও কোথাও পাবেন না। আপনি যদি 10 বছর রাখেন কোনো ভিউ হবে না। ঠিক আছে, আপনাকে যদি খুঁজেই না পায় তাহলে কিন্তু আপনার কি সেই ভিউগুলো হবে না, আপনাকে যদি খুঁজে পায় সেক্ষেত্রে আপনার ভিউগুলো হবে। ঠিক আছে, আপনার যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো চেঞ্জ করে দিবেন। ট্যাগগুলো হচ্ছে দেখেন আপনি এই গানটার জন্য দিবেন। ঠিক আছে, এই গানটার জন্য যদি দেন আপনি কপি করবেন, কপি করে এখানে আপনি কী করবেন সার্চ করবেন, সো এই রিলেটেড যে গানটা আছে ওই গানে কী ট্যাগগুলো বসাইছে। ঠিক আছে, ওই ট্যাগগুলো আপনি ওখান থেকে যেগুলো র্যাঙ্কিংয়ে আছে ওই ওই ট্যাগগুলো ওখান থেকে কপি করে বসাবেন। আচ্ছা দেন হচ্ছে নাইম চৌধুরী, একটু দেখি আপনার ট্যাগগুলো ঠিকঠাক বসানো আছে কি না। ওকে আচ্ছা আচ্ছা হ্যাঁ, ট্যাগগুলো বসাচ্ছেন বাট ট্যাগগুলো আসলে ঠিক থাকছে না, যেমন WWE এটা দিয়ে আসলে কোনো মানুষ কিন্তু সার্চ করবে না। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিয়ে সার্চ করতে পারে বাট মাঝখানে কিন্তু স্পেস হবে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এটাও, ফ্রিল্যান্সিংটা মোটামুটি ঠিক আছে বাট আপনার হচ্ছে যেগুলোর হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে আছে এইগুলো ব্যবহার, মানে ট্যাগ যেগুলো ট্রেন্ডিংয়ে আছে। এখন আপনি মনে করেন এটাকে ডিজিটাল মার্কেটিং সলিউশন, স্যার ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমরা সার্চ দিই ইউটিউবে, দেন হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিই, তারপরে যে প্রথমের দিকে ভিডিওগুলো আসছে, ঠিক আছে, হাউ টু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, দেখেন 283K কতগুলো ভিউ হয়েছে। সো এটাতে যদি আমরা ক্লিক করি,
দেন হচ্ছে আপনাদের হচ্ছে ওকে যে অপশনগুলো আসবে এখানে আমরা দেখি কোন ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এই ট্যাগগুলোর ভিতর কোন ট্যাগগুলো হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে আছে, ওনার র্যাঙ্কিংয়ে আছে, ওই ট্যাগগুলো আমরা নিব। শুধুমাত্র ওনার চ্যানেলের নাম বা ওনার রিলেটেড কোনো যদি ট্যাগ থাকে তাহলে ওই ট্যাগগুলো নিব না। শুধুমাত্র এই যে দেখেন কতগুলো ট্যাগ আছে এখানে, ওকে দেখেন এখানে হাউ টু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হচ্ছে কিভাবে কি, তারপর ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়ালস, দেন হচ্ছে লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, মানে এখানে এটার র্যাঙ্কিং পাওয়া মানেই কিন্তু মানুষ এগুলো দিয়ে সার্চ করছে, ঠিক আছে। দেন হচ্ছে যে বাংলা টিউটোরিয়াল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ভিডিও, ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর লার্নিং ডিজিটাল মার্কেটিং। সো আপনার ভিডিওতে যদি এগুলো জাস্ট কপি করে ব্যবহার করেন তাও কিন্তু র্যাঙ্কিং পাওয়া যাবে, ঠিক আছে। ভিডিওর কোয়ালিটি তো মাস্ট বি ভালো হতে হবে, দেন হচ্ছে আপনার ট্যাগগুলোও মেন। আপনার এখন যদি মানুষ খুঁজেই না পায় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না, ওকে ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন আমি যেটা দেখালাম আপনাদের? আগে যে টপিকস দিয়ে ভিডিও তৈরি করবেন ওই ভিডিওর টপিকস দিয়ে আগে ইউটিউবে সার্চ করে নেবেন যে কোন কিওয়ার্ডগুলো এখন র্যাঙ্কিংয়ে আছে। সো যেই টুলসটা আমি দেখাইছি এটার মাধ্যমে কিন্তু আপনারা ওই ইয়াগুলো দেখতে পাবেন, ঠিক আছে। ওকে আরেকটা দেখি, অনলাইন ক্লাসরুম, আমরা জাস্ট ট্যাগ গুলা দেখবো, খালি ভিডিও গুলা আসলে এখন দেখবো না, জাস্ট ট্যাগ গুলা দেখবো যে ঠিকঠাক আছে নাকি। ওকে আচ্ছা আপনি দেখেন এখানে, হ্যাঁ ট্যাগগুলো দিয়েছেন মোটামুটি কাছাকাছি আছে। আপনার যখন হচ্ছে ভিডিওগুলো ভিউ হওয়া শুরু হবে তখন কি আপনার এগুলো র্যাঙ্ক পাবে, ঠিক আছে। প্রথমের দিকে র্যাঙ্ক পাবে না। সো আমি যদি অনলাইন ক্লাসরুম মানে আমার টপিক যদি হয় এটা, এটা দিয়ে আগে প্রথমে কী করবো সার্চ দেবো, ওকে অনলাইন ক্লাসরুম, দেন হচ্ছে যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো আমি প্রথমে ক্লিক করবো, ওকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটার কারণে তো আমি বললাম যে ঠিক আছে হচ্ছে, বাট ওই যে আপনার একটু সময় লাগবে আর কি, মানে ভিডিওগুলো যখন আস্তে আস্তে ওই ওই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দেবে তখন হচ্ছে আস্তে আস্তে সময় লাগবে, ঠিক আছে। আপনারটা ঠিক আছে এই কিওয়ার্ডগুলো দেওয়া ঠিক আছে, সমস্যা নাই। আমি জাস্ট দেখাই এখানে, এখানে কোনো ট্যাগই দেওয়া নাই। আচ্ছা মোটামুটি ঠিক আছে, যারা অলরেডি তৈরি করেছেন মোটামুটি ঠিক আছে, আর যারা এখনো করেন নাই তাদের লিঙ্কটা সুজন বিশ্বাস, তুষার আহমেদ, ওনারা কি করেন নাই, অনেক রুমি। আচ্ছা আমি বলি সেটা হচ্ছে আপনারা যদি না করে থাকেন, ঠিক আছে, আপনাদেরই কিন্তু সমস্যা পড়ে কিন্তু বুঝতে পারবেন না। ওকে আমি কয়েকজনের মনে হয় দেখেছিলাম, ওকে দেন হচ্ছে সীমা আক্তার, ইফতেখার, তারপর আশরাফুল আলম শাওন। আচ্ছা আপনারা যারা করেছেন করেছেন, যারা করেন নাই বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে এই বিষয়টা নিয়ে। ওকে কোনটা ভিডিও অ্যানালিটিক্স, তো একটা লিঙ্ক দেন। ওকে আচ্ছা আমি ওই ওইটাই আমি দেখাবো আজকে, যে হচ্ছে আপনার যে ভিডিও আইকিউ বাদ দিয়ে যেটা আছে ওইটা আমি আপনাদের ইনস্টল দিয়েই দেখাচ্ছি নতুনভাবে, ঠিক আছে। আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দুইটাই রিমুভ করে দেই, দেন হচ্ছে আপনাদের ওইটা দেখাই, ওকে হ্যাঁ ওকে। আমি যদি এখন ভিডিওতে রিলোড দিই তাহলে কিন্তু আমার দুইটাই দেখাবে না। ভিডিও আইকিউ সম্পর্কে তো মোটামুটি ক্লিয়ার, এখন আপনাদের খালি দেখাবো হচ্ছে আরেকটা যে ইয়েটা আছে ওইটা সম্পর্কে। ওকে এখন দেখেন ডান পাশে কোনো কিছু দেখাচ্ছে না, ঠিক আছে।
থাকে সেটা হচ্ছে টিউব বডি। টিউব বডি নাম শুনেছেন কিনা জানি না। সো টিউব বডি একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটাতে কি সুবিধা আছে এই সুবিধাগুলো আমরা দেখি একটু। ওকে দেখেন, টিউব বডিটা আমি ইনস্টল করা থেকে দেখাচ্ছি আপনাদের। সো টিউব বডি ইনস্টল করতে হলে কী করতে হবে, টিউব বডি আমি যখন এই লিঙ্কে চলে যাব, দেন হচ্ছে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করলে এই যে অ্যাড টু ক্রোম অপশনটা চলে আসবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, চেক করে নিচ্ছে বা ইনস্টল করে নিচ্ছে, দেন হচ্ছে আমাদের ইনস্টল হয়ে যাবে। ওকে একটু সময় দিচ্ছে, আচ্ছা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এটা হয়ে যাবে। জি জি, আচ্ছা আগের টুলসটা রিমুভ করে ফেলবেন কি না? আচ্ছা আপনারা রিমুভ করতেও পারেন, আমি জাস্ট রিমুভ করালাম এটার কারণে যে এটার যে এক্সট্রা সুবিধাগুলো দেখাচ্ছিল এটা দেখানোর জন্য আমি দুইটা জাস্ট রিমুভ করে আবার ইনস্টল দিচ্ছি। আপনাদের সমস্যা নাই, দুইটাই রাখেন, দুইটাই মানে হচ্ছে দুইটার কম্বিনেশন করে কাজ করবেন। ওকে রিমুভ করার দরকার নাই আপাতত। জি ওইটার কারণে, কোনো কারণে একটু স্লো হয়ে যাবে, ইউটিউব ইউটিউব যে ট্যাবে চলে যাবেন ওইটা একটু স্লো হয়ে যায়। ওকে আচ্ছা আমাদের অ্যাপসটা যায় না, কত MB। ওকে আমরা আর একটু অপেক্ষা করি, তারপরে হচ্ছে আমরা জাস্ট ইনস্টল দিয়ে দেখাই আপনাদের। ওকে এমনিতেই সবাই তো মোটামুটি ইউটিউব কীভাবে চ্যানেল তৈরি করে, কীভাবে আর্ট সেট করে, বা হচ্ছে ভিডিও থাম্বনেল সেট করে, বা ভিডিও আপলোড করে, এটা তো মোটামুটি সবারই ক্লিয়ার, তাই না? এখন হচ্ছে আপনাদের এসইওটাও মোটামুটি তো ক্লিয়ার হওয়ার কথা। এসইওর বিশেষ করে ট্যাগগুলো, ট্যাগগুলো যদি আপনি ভালোভাবে দেন তাহলে কি আপনার হচ্ছে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আমি তো ওই যে আপনাদের দেখালাম আমার দু একটা ভিডিও আছে র্যাঙ্কিং এ, সো যখন মানুষ বেশি সার্চ দিবে বা ওই ওইটা যদি র্যাঙ্কিং এ থাকে তাহলে কিন্তু বেটার হবে। ওকে আচ্ছা আমি দেখছি আপনার ইউটিউব চ্যানেলটা, আমি জাস্ট টিউব বাডিটা ইনস্টল দিয়ে আপনাদের দেখাই। সো আমি কি করলাম, ওখান থেকে টিউব বাডিটা জাস্ট অ্যাড টু ক্রোম করে ফেললাম, ঠিক আছে। দেন আমার নতুন একটা ইন্টারফেস চলে আসবে, tubebuddy.com/welcome। সো ওয়েলকামে কী দেখায় আমি দেখি। সো এখানে আপনাদের লগ ইন করতে বলবে অথবা সাইন আপ করতে বলবে, ঠিক আছে। সো আপনারা একটা কাজ করবেন, প্রথমে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু সাইন আপ করা আছে, এখানে দেখেন সাইন আপ করার অপশনগুলো দিয়ে দিছে টোটাল। আমি এখন কাজ করবো, লগ ইন করে নিব, ঠিক আছে। দেন সাইন ইন, সময় নিচ্ছে অনেক বেশি। আচ্ছা আমি এটা আবার রিলোড দিয়ে দেখি, সাইন ইন। ওকে দেন হচ্ছে সাইন ইন হচ্ছে আপনার যে জিমেলটা আছে এটা দিয়ে তৈরি মানে হচ্ছে করে নিতে পারবেন। সো এই দুইটাতে জাস্ট ক্লিক মার্ক করে সাইন ইন উইথ গুগল এখানে যদি ক্লিক করেন, দেন হচ্ছে আপনার জিমেলটা এখানে দেখাবে। সো আপনার দেখেন এখানে একই জিমেলের কিন্তু অনেকগুলো আপনার
আচ্ছা, একই জিমেল না, একটা জিমেল, যে জিমেলে আপনার হচ্ছে চ্যানেলটা আছে ওই জিমেলটা জাস্ট সিলেক্ট করবে, ঠিক আছে? সো আমি এটাতে সিলেক্ট করছি কারণ আমার চ্যানেলটা এটাতে আছে, সো আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, আমার এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা কিন্তু দেখাচ্ছে না উপরে, ঠিক আছে? এক্সটেনশনটা দেখানোর জন্য এখানে জাস্ট ক্লিক করে আমি এই যে টিউব বডি আছে এখান থেকে জাস্ট পিনটা করে দিব। পিন করলে কি আমার এখানে দেখাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, আমার যে ইনফরমেশনগুলো এই যে টিউব বাড়ির যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে দেখাবে, ঠিক আছে? সো আমি চলে যাচ্ছি আমার যে ভিডিওগুলো আছে, ভিডিও এখানে। সো আমি এখানে যখনই রিলোড দিব, আচ্ছা, আচ্ছা, আমার এখানে বলছে সাইন ইন হয় নাই এখনো। সো এখানে যদি আমি ক্লিক করি, দেন হচ্ছে সাইন ইন উইথ ইউটিউব, এটাতে ক্লিক করলে আমার চ্যানেলটা দেখাবে, ঠিক আছে? এখন সো আমার প্রথমে জিমেলটা দেখাবে, জিমেলে যদি সিলেক্ট করি, দেন হচ্ছে আপনার কোন চ্যানেলটা, আপনি হচ্ছে কোন চ্যানেলটার সাথে ইয়াটা করতে চান, ঠিক আছে? সো আমার যেহেতু এই চ্যানেলটাতে অনেক ভিউ আছে, সো আমি এটার সাথে কানেক্ট করতে চাই, সো এটাতে সিলেক্ট করলেই হবে জাস্ট। ওকে, দেন হচ্ছে যে অপশনগুলো আছে এখানে অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমাদের কি টিউব বাডিটা কিন্তু ইনস্টল দেওয়া হয়ে গেল। সো টিউব বাডি ইনস্টল দেওয়ার পরে যে সুযোগ সুবিধাগুলো আছে, সো আমরা এখন দেখব ওইগুলো কিভাবে আসে। সো এই যে অ্যাডগুলো দেখছেন, এই অ্যাডের মাধ্যমে কিন্তু টাকাটা আসে, ঠিক আছে? টাকা বা ডলারটা আসে, এই যে অ্যাড হচ্ছে এখন, এই অ্যাডটা দিচ্ছে কেটা, কে হচ্ছে doodly.com, এটা হচ্ছে গুগলের মাধ্যমে অ্যাডটা দিচ্ছে। সো এই যে doodly.com, এটা হচ্ছে আপনাকে পেমেন্ট করবে, 50% আপনাকে পেমেন্ট করবে আর 50% কেটে নিবে কারা, যারা অ্যাড দিচ্ছে, মানে গুগল অ্যাড দিচ্ছে, ওই গুগলের টাকাটা কেটে নিবে। ওকে, দেখ হচ্ছে আমি যখনই ইনস্টল করি আমি এটা স্কিপ অ্যাড করে দেই। ওকে, দেখেন এই ডান পাশে যে অপশনটা আসছে ভিডিও লাইটিক্স, সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ওনার চ্যানেলের ভিউ কত, ঠিক আছে? টোটাল ভিউ, দেন হচ্ছে ওনার কতগুলো কমেন্ট আছে, কতগুলো লাইক আছে, কতগুলো আনলাইক আছে। ওকে, তারপরে দেন দেখেন এসিওর স্কোরটা দেখাচ্ছে 100%, মানে উনি এসিওটা মোটামুটি অনেক ভালো করেছে। দেন হচ্ছে ওনার ফেসবুকের সাথে কানেক্টেড করা আছে, মানে ফেসবুকে কোনো একটা পেজে ওনার এই ভিডিওটা মানে হচ্ছে আপলোড করা আছে, ঠিক আছে? ওখানে 65টার মতো লাইক আছে। আচ্ছা, দেন হচ্ছে, আচ্ছা, টোটাল ভিউ হচ্ছে এই এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা টোটাল ভিউ হচ্ছে এটা। দেন হচ্ছে দেখেন চ্যানেল, ওনার যে চ্যানেলটা আছে, চ্যানেলের যতগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলোর ভিউ হচ্ছে 1.35 মিলিয়ন, ঠিক আছে? এটা হচ্ছে ওনার চ্যানেলের ভিডিও। সাবস্ক্রাইবার কতজন এখানে দেখেন এটা দেখাচ্ছে, দেন হচ্ছে কতগুলো ভিডিও আপলোড করছে এখানে দেখাচ্ছে। ওকে, দেন হচ্ছে বেস্ট প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করা, তারপর হচ্ছে ইনফো কার্ড অ্যাড করা, দেন হচ্ছে ইন্ড স্ক্রিন অ্যাড করা, তারপর হচ্ছে কমেন্ট পিন, এই দেখেন এখানে একটা পিন কমেন্ট করা আছে, ঠিক আছে? পিন বাই, এই যে উনি কিন্তু একটা পিন কমেন্ট করছে, সো এটার কথা বলা হচ্ছে। দেন হচ্ছে লাইক অন ফেসবুক, আপনি ফেসবুকে যে পোস্ট করছেন দেন হচ্ছে কি আপনার লাইক হচ্ছে ওখান থেকে। দেন ক্যাপশন অ্যাডেড, ক্যাপশনটা অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে চ্যাপ্টার অ্যাডেড, এগুলো উনি করে নাই, এগুলো অ্যাড করলেও হয়। সো কমেন্ট হার্টেড, ওই যে কমেন্টে একটা লাইকের অপশন আছে, সো হার্টেড বলে একটা অপশন আছে, ওইটা মোবাইলে সম্ভবত আসে, ওইটাও দিতে পারবেন, এটার কথা বলা আছে। দেন হচ্ছে আপনার এখানে ট্যাগগুলো দেওয়া আছে, সবাই কি দেখছেন? হ্যালো, ওকে, আচ্ছা, দেখেন তারপরে হচ্ছে কোন ট্যাগগুলো ব্যবহার করেছে ওই ট্যাগগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? কোন ট্যাগগুলো এই ভিডিওতে উনি ইউজ করছে এই ট্যাগগুলো এখানে আছে। সো এখান থেকে কিন্তু আমরা কিছু ট্যাগ কালেক্ট করতে পারি। ওকে,
এই হচ্ছে ওভারঅল বিষয়টা। এখানে এই আপনি যেটা হচ্ছে টিউব বডি আছে, এই টিউব বডির মাধ্যমে এই ইনফরমেশনগুলো পাবেন। সো আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেটা হচ্ছে ট্যাগ। সো ট্যাগকে আমরা হচ্ছে যেটা ভিডিও আইকি ওটা দিয়েও সবচেয়ে বেস্ট ট্যাগগুলো কালেক্ট করা, আর এমনিতে ইনফরমেশন দেখার জন্য বা এসইওটার কী অবস্থা এটার জন্য আসলে টিউব বডিটা বেস্ট। ঠিক আছে, এখন আপনাদের সময় দিই, আপনারা সবাই একটু ইনস্টল করে নেন। ঠিক আছে, এই ইনস্টল প্রসেসিংটা একটু কিন্তু সময় লাগে বা একটু সমস্যা হয়, প্রসেসিংটা ভুল হলে কিন্তু হবে না। তো আপনারা একটা কাজ করেন, আচ্ছা আপনি করেছেন, যারা করেন নাই এখনো আপনাদের 10 মিনিটের মতো সময় দিচ্ছে, আপনারা করে নেন। ঠিক আছে, আর যাই যার সমস্যা হবে প্রেজেন্ট করেন, আমি অথবা যে কেউ বা যে মানে যে বুঝতে পেরেছেন পুরোটুকু সে অবশ্য প্রেজেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তাহলে কি অন্যরা বুঝতে পারবে, অনেকেই হয়তো বা বুঝে নাই। আচ্ছা এটার লিঙ্ক দেন, এটার লিঙ্ক তো আমি দিয়েছি, এই যে এটার লিঙ্ক হচ্ছে এটা। ওকে, একটা কাজ করেন আপনারা সবাই ইনস্টল দেন। ঠিক আছে, ইনস্টল দিয়ে আমি যে প্রসেসিংয়ে গেলাম এই প্রসেসিংয়ে চলে যান, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি ডলার ইনকাম করব, মানে হচ্ছে ডলার ইনকাম করব বলতে কোন ওয়ের মাধ্যমে আমরা ডলারটা পাব। জি জি, কোনটা কোনটা, হুম হুম হুম, আচ্ছা এগুলা কি, আচ্ছা হাই রেজুলেশন থাম্বনেল, থাম্বনেলটা হচ্ছে এই যে ভিডিও প্রথমে আসার, আমি একটা ভিডিও আপনাদের দেখাই, যে মনে করেন আমি হোম পেজে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা ইনফো কার্ডটা হচ্ছে যে শেষের দিকে আপনি যখন অ্যাড করতে যাবেন শেষের দিকে যে যে ভিডিওগুলার হচ্ছে। আচ্ছা ইনফো কার্ডটা আমি একটু দেখি, এখানে হচ্ছে হ্যাঁ ইনফো কার্ড অ্যাডেড, আর হচ্ছে ইন স্ক্রিন অ্যাডেড। ইন স্ক্রিনটা তো বুঝতে পারছেন, ইন স্ক্রিনের যে শেষের দিকে যে তিনটা বা চারটা ভিডিও চলে আসে, এই যে আমি যদি এখানে ক্লিক করি, এটা অ্যাড করা নাই। আচ্ছা ইনফো কার্ডটা যেটা আমি একটু দেখে নিই তাহলে, যদিও কনফিউশন মনে হচ্ছে। ইনফো কার্ড কোনটা, আমি পিকচার দেখলে হয়তো বুঝতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনফো কার্ড বলতে যে সাজেস্টেড যে ভিডিওগুলো আসে, যে ইন কার্ডের মতো সাজেস্টেড যে ভিডিওগুলো আসে এটার কথা বলা হচ্ছে। ওই যে আমরা ভিডিও দেখতে গেলে অনেক সময় যে সাজেস্ট সাজেস্ট এরকম আসে না, ঠিক আছে এটার কথা বলা হচ্ছে ওখানে, সাজেস্ট ভিডিও, ওইটাকেই হচ্ছে ইনফো কার্ড বলা হচ্ছে। ওকে আমি এই লিঙ্কটা দেখে নিই ইউটিউবের ওনার। দেখি বাজেট, ওকে আচ্ছা, আপনার এটা আমি দেখতে পারছি না, কারণ হচ্ছে আমি যেহেতু আমি ইনস্টল করে ফেলেছি। সো আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে দেখেন এখানে এসইও স্কোরটা কম, কোথায় কোথায় কম বেশি আছে এগুলো আপনি দেখতে পাবেন। যেমন হচ্ছে ট্যাগ ইন টাইটেল, ডিসক্রিপশন, ডিসক্রিপশনে তেমন একটা টাইটেল নাই, ট্যাগ ইন টাইটেল মানে হচ্ছে আপনার যে টাইটেলটা ব্যবহার করছেন এটার ভিতরে দুই একটা আপনার ট্যাগ বসাতে হবে। যেমন কি ডিজিটাল মার্কেটিং, এখানেও ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন, দেন ডিসক্রিপশনেও ডিজিটাল মার্কেটিং, আবার কি ট্যাগেও ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে এরকম। সো দেখেন আপনি যদি এখানে ট্যাগে ব্যবহার করছেন এটা, এটা যদি টাইটেল দিতেন আবার এটাও যদি ডিসক্রিপশন দিতেন তাহলে কিন্তু এখানে এসইও স্কোরটা বেড়ে যাইত। ঠিক আছে, এখানে বলেই দিচ্ছে আপনার কোন কোন বিষয়গুলো দরকার যদি টিউবমেটটা আপনি ইনস্টল দেন।
ওকে, সবাই কি কাজ করছেন? সবাই ইনস্টল দেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন, ছিলেন না এতক্ষণ? জি বলেন। আচ্ছা, আগেকার ক্লাসগুলো ইউটিউবে আছে, ইউটিউবে আমি লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওখান থেকে দেখেন, আর হচ্ছে ক্লাসগুলো একটু কন্টিনিউ করেন তাহলে। জি জি, আচ্ছা, আমি লিংক আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম লিংক। আমি দেখেন আপনার চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনারা সবাই টিউবমেটটা ইনস্টল দেন, ঠিক আছে? ইনস্টল দেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে চ্যাট বক্সে ডান লিখে দেন, তাহলে আমি সামনে টপিকসে চলে যাব, মানে ভিডিওগুলো কিভাবে তৈরি করব, বা স্লাইড ভিডিও, বা যে, হ্যাঁ হ্যাঁ, শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটি বাদ দিয়ে প্রতিদিন ক্লাস। ওকে, তিনজনের অলরেডি ডান, যারা এখনো করেন নাই আপনাদের সময় আছে, করে ফেলেন, ঠিক আছে?
হ্যালো হ্যালো, সবাই কি শুনছেন? আপনাদের কি ওইটা ইনস্টল দেওয়া হয়েছে? তাহলে সামনের দিকে আগাবো একটু, ঠিক আছে? হ্যালো, সবার কি অবস্থা? এইচকে প্রিয়া, আপনি কি ইনস্টল দিতে পেরেছেন? তারপরে হচ্ছে তারপরে হচ্ছে গাজী বারাকাত হোসাইন, আপনি কি ইনস্টল দিতে পেরেছেন? দেন হচ্ছে ইফতেখার, ইফাজ, ইশরাত ফারিহা, জান্নাতুল ফেরদাউস, কুতুবুদ্দিন তো দিয়েছেন, নাজমুল হোসাইন, ওকে, সীমা আক্তার, তুষার আহমেদ, আপনারা কি ইনস্টল দিতে পেরেছেন? যদি ইনস্টল না দিতে পারেন, দেখান সমস্যাগুলো, দেখি ঠিকঠাক করি, আর যদি করে থাকেন তাহলে তো খুব ভালো। আপনারা কি শুনছেন? যাদের নাম বললাম আপনারা কি কমপ্লিট করছেন কাজটা? তাহলে আপনার সামনের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি সামনের দিকে আগাই। যারা তো যারা ইনস্টল দিয়ে দিচ্ছেন তারা তো ইনস্টল দিয়ে দিচ্ছেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমি আপনাদের ইনফো কার্ডটা দেখাই, একজন ইনফো কার্ড সম্পর্কে জিজ্ঞেস করেছে। সো ভিডিও আমার যেটা, আমি কালকে একটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওটা দিয়ে আপনাদের দেখাইছি ইনফো কার্ডটা। ইনফো কার্ডটা হচ্ছে ওই যে আমরা যখন ভিডিও দেখি, ভিডিওর পরে ওপরের দিকে একটা সাজেস্টেড ভিডিও চলে আসে। সো এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি দেখেন, আমি ওইটা দেখাচ্ছি। ওকে, এই যে অনেক সময় এখানে সাজেস্টেড ভিডিওগুলো চলে আসে, ঠিক আছে, ওইটা কিভাবে আসবে ওইটা আমি দেখাই। ওকে, আমার যে চ্যানেলের ভিডিওটা আছে এই ভিডিওতে আমি চলে যাচ্ছি। ওকে, সো ভিডিওতে, ওকে, ভিডিওতে যাওয়ার পরে আমি এখান থেকে এডিট ভিডিওতে ক্লিক করে নিচ্ছি। সো এডিট ভিডিওতে আসার পরে আর দেখেন ডান পাশে কার্ড বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কি সবাই কার্ড? হ্যালো, ও ও, আচ্ছা, স্ক্রিন শেয়ার করি নাই। ওকে, আচ্ছা, আমি আবার প্রথম থেকে দেখাই তাহলে, যেহেতু আপনারা বুঝেন নাই, একটু কথা বলবেন, যখন হচ্ছে বুঝতে পারছেন না একটু কথা বলবেন। ওকে, আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার ভিডিও যেটা আমি আপলোড করেছি, ঠিক আছে। এটা আমি এখন ওই কার্ড অপশনটা সেট করব কিভাবে, সো এটার জন্য আমাকে চলে যেতে হবে এডিট ভিডিও। সো এডিট ভিডিওতে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, দেন দেখেন এই যে ডান পাশে এখানে যদি আমরা চলে আসি, এখানে পাবলিক, তারপর রেস্ট্রিক্টেড, দেন হচ্ছে ইন্ড স্ক্রিন, দেন কার্ড স্ক্রিন, এই অপশনটা আছে, এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে আমাদের এই রকম অপশনটা চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে চারটা বিষয় আমরা লিঙ্ক করতে পারবো, যেমন একটা ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল আর হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। সো লিঙ্কটা আমি করতে পারবো না এখনো, কারণ হচ্ছে আমি এটা হচ্ছে জয়েন লিঙ্ক, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ওটা একটু অ্যাড লিঙ্ক। আচ্ছা, এটা সম্ভবত অ্যাডসেন্স না পাইলে সম্ভবত লিঙ্কটা অ্যাড হয় না। সো আমি আপনাদের ভিডিও অ্যাড করে দেখাচ্ছি, ঠিক আছে। সো আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন এখান থেকে, আমি যদি ভিডিওতে চলে যাই। ওকে, আচ্ছা, এটার কারণ হচ্ছে আমার তো অন্য কোনো ভিডিও নেই, ঠিক আছে, এটার কারণে এটা দেখাচ্ছে না। সো আমার যে চ্যানেলটা আছে আমি ওই চ্যানেলে আপনাদের দেখাই।
ওকে, এখন কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাঝখানে শোনা যাচ্ছিল না, আমি আপনাদের আবার রিপিট করছি, ঠিক আছে? সো একজন ওই যে কোশ্চেন করছিল, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমার কথা হয়তো বা শুনতে পাচ্ছিলাম, কিন্তু যে আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম, এর কারণে আমি আবার কেটে দিলাম। সো আমি হচ্ছে যে ইনফো কার্ডটা কীভাবে অ্যাড করে আমি ওইটা দেখাচ্ছি, ঠিক আছে? সো এই যে আপনারা স্টুডিও ডট ইউটিউব ডট কমে যখন চলে যাবেন, ও আচ্ছা, স্ক্রিনশটটা, ওকে, ওকে, দেখেন আপনারা এই অপশনটাতে তো চলে আসতে পারবেন, ঠিক আছে? যখন ওই যে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব, দেন হচ্ছে এই অপশনটাতে আমাদের চলে আসবে। তারপরে আমরা কি ক্লিক করব, এই যে কন্টেন্ট লেখাটা আছে, তার চাইতে সহজ একটা ওয়ে আপনাদের দেখাই। এখান থেকে আপনার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে জাস্ট চলে যাবেন, এখান থেকে জাস্ট ইওর চ্যানেল, ঠিক আছে? ইওর চ্যানেলে চলে যাবেন, ওকে। দেন হচ্ছে আপনার যে ভিডিওটার ভেতর যে আপনি ইনফো কার্ডটা অ্যাড করবেন, ঠিক আছে, ওইটা আপনি সিলেক্ট করবেন। কথার কথা, আমি জাস্ট আমার এই ভিডিওতে আমি একটা ইনফো কার্ড বানাই, ওপরে যে সাজেস্টেড আছে ওইটাতে ক্লিক করবো। সো এটাতে আমি ক্লিক করি প্রথমে, ওকে, ক্লিক হয় নাই মনে হয়, ওকে, ক্লিক করলাম। দেন কি করতে হবে আমাকে, ভিডিওটা কিন্তু এডিট করতে হবে। তো এডিটের জন্য এখানে যে অপশনটা আছে এডিট ভিডিও, এটাতে হচ্ছে আমি ক্লিক করে ফেলবো, ঠিক আছে? সো আমি এখানে এডিট ক্লিক করলাম, দেন হচ্ছে আমাকে কি স্টুডিও ডট ইউটিউব ডট কমে সরাসরি নিয়ে চলে যাবে। সো আমাকে কি করতে হবে, এখান থেকে একটা কার্ড অ্যাড করতে হবে, যে ইনফো কার্ড মানে সাজেস্টেড ভিডিও। যে অনেকে ওই যে কথা বলতে বলতে বলে যে আমার এই রিলেটেড আরও ভিডিও আছে, ওপরে সাজেস্ট করা আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন, বা আই বাটন যেটাকে বলে, এটাও অনেকে বলে। সো এখান থেকে দেখেন এটার ইন্ড স্ক্রিনও সেট করা নাই, ইন্ড স্ক্রিন সেট করা যাবে। দেন হচ্ছে কার্ড অপশনটা আছে, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমাদের কি একটা কার্ড আলাদা একটা সেকশনে চলে আসবে। সো এখান থেকে কি করতে পারবেন আপনি, এই যে সাজেস্টেড, দেখেন সাজেস্টেড লেখা আছে ফাইবার, ঠিক আছে? এটা আপনি হচ্ছে অন্যান্য যেগুলো আছে আমি জাস্ট ডিলিট করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এটা সেট করাই আছে অলরেডি। সো এখান থেকে জাস্ট ডিলিট কার্ডটা করে দিবেন, এখানে আমি ডিলিট কার্ড করে দেই। দেন হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা সাজেস্টেড ভিডিও দিতে পারেন অথবা প্লে লিস্টও দিতে পারেন। সো এটা যখন আপনার আপলোড দেন শেষের দিকে ওই অপশনটা দেখায় যদিও। সো এখান থেকে জাস্ট ভিডিওতে যদি আমি ক্লিক করি, দেন আপনার যে ভিডিওটা এই রিলেটেড, সো এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে দেন। সো আমি এখান থেকে লিঙ্কডইন মার্কেটিং বা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এখন এটা কোন সময় দেখাবে, দেখেন এই যে সাজেস্টেড সাজেস্টেড, ঠিক আছে, এটা দেখাচ্ছে। সো এটা কোন সময় দেখাবে, প্রথমের দিকে না শেষের দিকে, সব কিছু সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে কাস্টম মেসেজ, দেখেন এখানে যদি আমি কিছু লিখি যে হচ্ছে নেক্সট, ঠিক আছে, নেক্সট যদি লিখি, তাহলে এখানে যদি আমি ক্লিক করি, সো এটা দেখেন এখানে নেক্সট লেখা দেখাচ্ছে। দেন হচ্ছে আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে দেখেন সাজেস্টেড, এখানে কি টাইটেলটা দেখাচ্ছে, এই টাইটেলটা আমি কাস্টমও করতে পারি। সো কাস্টম করার জন্য এখানে যেটা লেখা আছে আমি দেখি একটু কাস্টম করে দিই, ব্লক কমেন্ট, জাস্ট ব্লক কমেন্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? দেন যদি আমি ক্লিক করি সাজেস্টেড ভিডিওটা কি, ওকে, আচ্ছা, এখানে এই যে ব্লক কমেন্টটা দেখাচ্ছে, ঠিক আছে? এই টাইটেলটা যদি আপনি হাইড করতে চান, সো এখানে এই যে ট্রেজার যে টেক্সটটা আছে এখানে এটা দিতে পারেন, ওকে? এরকম অনেক ভিডিও থাকে। সো এই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা যেটা, সো আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, শুধুমাত্র ওই জায়গায় যাবার পরে এই যে ব্লক কমেন্টটা লেখা আছে এটা আসবে। সো আমি এটা তুলে দিচ্ছি, ওকে, আমি এটা তুলে দিচ্ছি। সো যেটা আছে ডিফল্ট সেটাই আমরা দেখব, ওকে, যেটা আছে জাস্ট ডিফল্ট রেখে আমরা কী করবো, এই সিলেক্ট করে দিলাম এতটুকু যে কত সেকেন্ড পরে আমাদের ভিডিওর ওপরে এটা দেখাবে। সো আমি এটা করার পরে আমি জাস্ট সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে আমি এখান থেকে অলরেডি সেভ হয়ে গেছে, সো আমি ভিডিওটা একটু দেখি, ওকে, আমি আমার চ্যানেলে চলে যাই,
আচ্ছা আবার ভিডিওটা একটু দেখি কোথায় দেখাচ্ছে। ওকে সম্ভবত এটা, সো আমি এটা যদি প্লে করি, দেখি আমাদের কোথায় সাজেস্টেড দেখাচ্ছে। আচ্ছা সাজেস্টেড বলতে যে কর্নারে এখানে কিন্তু হচ্ছে আপনার এটা দেওয়া আছে, ঠিক আছে, সো আপনি ওখান থেকে বের করে নিতে পারবেন। আমরা দেখি পুরো ভিডিওটাতে আমাদের কিন্তু সাজেস্টেড দেখাচ্ছে, বাট ওখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন আমার যে শেষে গেলে ভিডিও শেষে কি ইন্ডি স্ক্রিন দেখাচ্ছে, ওকে দেন হচ্ছে সাজেস্টেড ভিডিওটা সিলেক্ট করে নিতে পারবেন আসলে। এটা কি ক্লিয়ার, মানে সাজেস্ট মানে ইনফো, যে ইনফো কার্ডটা ওই যে এটা এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন ওখানে, দেন হচ্ছে আপনি ওই ভিডিও শেষে সিলেক্ট করতে পারবেন। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সো আমরা দেখলাম ইন্ডি স্ক্রিন কোনটা, আর হচ্ছে ইনফো কার্ড কোনটা, তারপরে হচ্ছে থাম্বনেল কোনটা, ভিডিও কিভাবে আপলোড করব, চ্যানেল কিভাবে তৈরি করব, ট্যাগ কিভাবে দিব বা এসইও গুলা দিব। সো আমি আপনাদের এসইও পার যে বিষয়টা সেটা আমি বলি। জি বলেন। হ্যালো, ইন্ড স্ক্রিনটা হচ্ছে যে শেষে আপনার ভিডিও শেষে যে বিষয়গুলো আসে, যে যখন আপনি ওই যে ভিডিওগুলো আপলোড দেন, আপলোড দেওয়ার ওখানে অপশনই থাকবে যে ইন্ড স্ক্রিনে আপনি ভিডিও দিতে পারবেন, আরো একটা বা দুইটা বা তিনটা ভিডিও দিতে পারবেন, ঠিক আছে, ওই ভিডিওগুলোর কথা বলা হচ্ছে। সো আমি দেখাই আপনাদের এই ভিডিওটা যদি আমি ওপেন, হ্যাঁ 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 ওইটা শেষের দিকে যে ভিডিওগুলো আছে ওইটার কথা বলা হচ্ছে ইন ডিসক্রিপশনটা, আর ইনফো কার্ডটা ওই যে আই লেখা আছে ওইটাকেই আসলে বোঝাচ্ছে। ওকে না প্রবলেম হয় না, কিন্তু ইন্ডি স্ক্রিনটা আসলে মূলত দেওয়া কিসের জন্য, মনে করেন আপনার এই ভিডিওটা শেষ, ঠিক আছে, এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, ওনার আরও ভিডিওগুলো আছে, সো ওই চ্যানেলের ভেতরে যেন থাকে, ওনার ওয়াচ টাইমটা যেন বাড়ে এটার জন্য। ওকে আচ্ছা, সো আমি বলি সেটা হচ্ছে, দেখেন এখানে ওনাদের ভিডিওগুলো আসলে কিভাবে হচ্ছে আপনার সামনের দিকে আগাচ্ছে। সো আপনারা কি করবেন, যেটা টাইটেলে দিবেন ওই টাইটেলের ভিতরে একটা কিওয়ার্ড রাখবেন, সেরকম কি হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিংটা আপনার ট্যাগ বা হচ্ছে আপনার মেইন টার্গেট, তো ফ্রিল্যান্সিংটা টাইটেলের ভিতরেও রাখবেন, হ্যাশট্যাগের ভিতরেও চেষ্টা করবেন রাখার, দেন হচ্ছে আপনার যে ডিসক্রিপশনটা লিখছেন এটার ভিতরেও দু এক জায়গায় লেখার ট্রাই করবেন, ঠিক আছে, দেন হচ্ছে কিওয়ার্ডগুলো একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, কিওয়ার্ডগুলোতেও যেন ফ্রিল্যান্সিং থাকে। তাহলে কি, তাহলে ইউটিউব বুঝতে পারছে আপনার যে আপনার টাইটেলেও যে কিওয়ার্ড আছে, তারপর ডিসক্রিপশনেও সেম কিওয়ার্ড আছে, আবার কি ট্যাগেও সেম কিওয়ার্ড আছে, তখন কি আপনাকে কি সামনের দিকে আপনার ভিডিওগুলো আগায় নিয়ে আসবে। আমরা যদি দুই একটা চেক করতে যাই দেখবেন যে এরকমই করা আছে কিন্তু ম্যাক্সিমাম। হ্যাঁ বলেন। জি বলেন, অনেক রুমই কিছু বলবেন, আচ্ছা কিছু বলবেন আমি হয়তো বা, ওকে আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে যাই। আমরা এখন আমাদের বিষয় হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় বা হচ্ছে কিভাবে অপটিমাইজেশন করা যায়, এখন আমরা ভিডিওগুলো কোথায় পাবো এটাই তো কোশ্চেন সবার, যে আমরা তো ভিডিও আপলোড করাও দেখলাম, ভিডিও এসইও করাও দেখলাম, এবং হচ্ছে থাম্বনেল তৈরি করাও দেখলাম, এখন আমরা জাস্ট সিম্পল যেগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো কোথা থেকে তৈরি করব। সো এটা তৈরি করার জন্য আপনাদের কয়েকটা টুলস আছে, সো এটার মধ্যে আমি যেটা দেখাই সেটা হচ্ছে, আমি জাস্ট লিঙ্কটা আছে নাকি বলতে পারলাম না এখনও, ভিডিও মেকার এফেক্টস একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, এটা দিয়ে আপনি ওই যে দেখাই আপনাদের। ওকে
সো এই যে কাস্টমাইজ গুলা করতে পারবেন, ঠিক আছে? স্লাইড শো না, এটা কি বলে হচ্ছে হোয়াইট বোর্ড যেটাকে বলা হয়, যে আমরা দেখি না অনেক ভিডিওতে, যেমন কোনো দেখা যাচ্ছে তেমন নিজের কোনো ভিডিও নাই, এইরকম স্লাইড ভিডিওগুলা এই ওয়েবসাইট থেকে আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? ভিডিও মেকার এফেক্টস। সো আপনাদের একটা কাজ করি, আমি ক্র্যাক ফাইল বের করে দিই, ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখবেন। সো দেখি ক্র্যাক ফাইল পাই কি নাই। ভিডিও মেকার এফেক্টস ক্র্যাক, ওকে। তো আপনারা কি ক্র্যাক ফাইল ডাউনলোড করে কাজ করতে পারবেন না? ভিডিও মেকার এফেক্টস এটা কিন্তু বেস্ট, মানে মোটামুটি ভালো, যে হচ্ছে আপনার ভিডিও তৈরি করার জন্য, ঠিক আছে? আমি চেষ্টা করি, দেখি পাই নাকি ভিডিও মেকার এফেক্টসটা। ওকে, আচ্ছা আমি একটু কাজ করি, আমার সম্ভবত গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? গ্রুপ থেকে আমি কালেক্ট করি, তাহলে তাড়াতাড়ি পাবো। ওকে, ফেসবুক। তারপর দেখি ওখানে লিঙ্কটা দেওয়া আছে, সো ওইটা দিলে আপনারা কি আপনাদের যে পোর্টফোলিও আছে বা এই রিলেটেড যে ভিডিওগুলো আছে, এগুলো আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। বা আপনার মনে করেন একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডিসক্রিপশন বা প্রোডাক্টটা কি, এগুলো ছবি অ্যাড করতে পারবেন, এগুলো দিয়ে তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাই একটু, এখান থেকে আমি রিসোর্সগুলো বের করে নিয়ে আসি। ওকে, ফিল্মোরা, ভিডিও মেকার এফেক্টস, একটু সময় নিচ্ছে আপনাদের জন্য, কারণ এখান থেকে নিলে বেটার হবে। কিওয়ার্ড সার্চ, আচ্ছা এটা দেখি কিসের লিংক। ওই যে জি পেয়েছি, জি কিছু দেখা যায় না, জি আপনার কথাটা বুঝি না, আপনি আবার একটু বলবেন। আপনার কথায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, যদিও আমি বলি ভিডিও ভিডিও মেকার এফেক্ট সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার, ঠিক আছে? সিম্পল, জাস্ট সিম্পল কিছু আপনি এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবেন। সো এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট আপনাকে কি করতে হবে, কাস্টমাইজেশন। যেমন ক্যানভাতে আমরা কি দেখলাম, ক্যানভাতে অনেকগুলো পিকচার তৈরি করা আছে। সো আপনাকে কি ওখানে নাম যদি লিখেন, অথবা যদি লোগোটা চেঞ্জ করেন, অথবা কি পিকচারটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমরা দেখি অলরেডি আমাদের পেয়ে গেছি সম্ভবত। ওকে, আচ্ছা আমরা হয়তো বা পেয়ে গেছি, আমি সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আচ্ছা এখান থেকে দেখি, ট্রাই করি। ওকে, ডাউনলোডের তো অপশনই দেখছি না। এখানে দেখি এটাতে অ্যাক্টিভেটর, ওকে, আচ্ছা
দিয়েছি কিনা। আচ্ছা, সবাই কি শুনছেন? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আমার যেহেতু রেডি করা নাই, ঠিক আছে, ওটা আমি রেডি করতে আমার সময় লাগবে। সো আপনাদের নেক্সট ক্লাসে ওটা প্রথমের দিকে আমি জাস্ট 20 মিনিটের ভেতরে আপনাদের লিঙ্কে দিয়ে দিব, এবং আমার পিসিতে ইনস্টল দিয়ে আপনাদের দেখাই দিব যে কীভাবে কাজগুলো করে, ঠিক আছে? এটা বেটার হবে, কারণ সময় তো লস করা যাবে না কোনো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে করা যাবে। আর আপনারা হচ্ছে ফিল্মোরা, যেটা ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা ব্যবহার করতে পারেন। যারা হচ্ছে প্রফেশনাল ভিডিওগুলা তৈরি করবেন বা এডিটিং করবেন, সো তারা ব্যবহার করতে পারেন। আমি আপনাদের জাস্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো ফিল্মোরা দিয়েও এডিটিং করতে পারবেন। আমি একটু রিলোড নেই। ওকে, আমি তো স্যার প্রফেশনাল সফটওয়্যার দিয়ে কাজ করি, অ্যাডোব প্রিমিয়ার প্রো। ওকে, প্রিমিয়ার প্রো, হ্যাঁ তো ভালো। আচ্ছা হ্যাঁ, আপনার তো অ্যাডোব প্রিমিয়ার প্রো তো আছে, মোটামুটি ভালো। সো যাদের নাই, একজন আমাকে সম্ভবত স্ক্রিপ্টিয়া না কে যেন বলছিলেন যে আমার হচ্ছে ভিডিও এডিটিং একটা সফটওয়্যার দরকার। সো যাদের পিসির কনফিগার মোটামুটি একটু ভালো, তাদের জন্য এটা বেটার। আমি দিচ্ছি আপনাকে, একটু ওয়েট আমার জাস্ট। জি জি, আচ্ছা আমি আপনাদের জাস্ট, হ্যাঁ আমি আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন, ঠিক আছে? কারণ আমি তো ফিল্মোরাটা ইউজ করি, ওয়াটারমার্কটা থাকবে না। আপনাদের দেখাই দিচ্ছি আমি কীভাবে ওটা করা হয়। ওকে, জাস্ট আমি আপনাদের লিঙ্ক দেই, তারপরে আমি এটা দেখাচ্ছি। কিন্তু এখানে যে সমস্যা করছে, নেট কি আজকেও স্লো? আজকে তো স্লো হওয়ার কথা না। আচ্ছা এখানে লিঙ্কটা, হ্যাঁ আছে, লিঙ্কটা আমি দিয়ে দিই। আচ্ছা, সো আমি আপনাকে একটা কাজ করি, ক্র্যাক ফাইলটা কিভাবে, মানে হচ্ছে আপনার যে ওয়াটার মার্কটা আছে ওইটা কিভাবে তুলে দিতে হবে এটা আমি দেখাই দিচ্ছি। বাট হচ্ছে টিউটোরিয়ালগুলো আপনি একটু দেখে নিন, ঠিক আছে? আমি এখান থেকে জাস্ট লিঙ্কটা আপনাদের শেয়ার করে দিচ্ছি। লিঙ্কটা কেউ একজন সেভ করে রাখেন। আচ্ছা কিছু করা লাগবে না, আমি জাস্ট সিস্টেমটা বলে দিচ্ছি। এখান থেকে চলে যাবেন ডাউনলোডে, ঠিক আছে? ডাউনলোড হবার পরে এটা জিপ ফাইল থাকবে, আনজিপ করে নেবেন। ওকে, আনজিপ করার পরে যে কাজটা, সেটা হচ্ছে আনজিপ করার পরে দেখেন এরকম ফোল্ডার চলে আসবে। যে আমার যেমন ফোল্ডার চলে আসছে, এখানে দেখেন ফিল্মোরা 9.5, ঠিক আছে? এরকম ফোল্ডার আসবে। দেন হচ্ছে এটার ভিতরে ঢুকবেন, দেন হচ্ছে কিজ লেখা আছে, কি কি ই ওয়াই এস, এখানে চলে যাবেন, ঠিক আছে? এই চারটা যে বিষয় আছে চারটা সম্পূর্ণ কপি করবেন। ওকে, আমি কপি করলাম, কপি করার পর এখানে ক্রস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে আপনার যে ফিল্মোরা যে সফটওয়্যারটা ইনস্টল হবে, এখানে জাস্ট ডান বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, ঠিক আছে? ওপেন ফাইল লোকেশন, এখানে আসার পরে আপনাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে? জাস্ট পেস্ট, এখানে পেস্ট করার পরে আপনাকে এই অপশনটা আসবে। দেন হচ্ছে আপনি এই রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, ঠিক আছে? এটা ক্লিক করে দিলে আপনার ক্র্যাক ফাইল হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসিয়ার কথা বলছেন, ক্যাম্পাসিয়া আসলে অনেক আমার কাছে মনে হয় ওল্ড। সো ফিল্মোরাটা মোটামুটি বেস্ট, আর অনেক সুযোগ সুবিধা না, অনেক ইজি আমার কাছে মনে হয়। ওকে আচ্ছা, দেন হচ্ছে আপনি কি এই লিঙ্ক থেকে, ওকে দেখতে পাচ্ছেন কি এখন এই লিঙ্কটা আছে না?
এই লিংক আপনাদের যেটা দিলাম এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পরে ওই ফাইলটা হচ্ছে আপনার আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে আপনি এইরকম একটা ফোল্ডার পাবেন, ফিল্মোরা 9.5, ঠিক আছে? এটার ভিতরে ওপেন করার ভিতর পরে এই এই ফোল্ডারটাতে চলে যাবেন, ঠিক আছে? এই চারটা যে বিষয়গুলো আছে, যে চারটা আছে এগুলা হচ্ছে জাস্ট কপি করে নেবেন। এই যে কপি করলাম, কপি করার পর ক্রস চিহ্নতে আমি ক্লিক করলাম। তারপরে কি, যে ফিল্মোরাটা ইনস্টল হয়েছে এটাতে জাস্ট ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর ওপেন ফাইন্ড লোকেশন, ঠিক আছে? দেন হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে যেগুলো আপনি কপি করলেন এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এখানে ক্লিক করলে আপনার ক্র্যাক হয়ে যাবে। ওকে, একেবারে ইজি প্রসেস। ওকে, ঠিক আছে, সবাই প্রসেসিংটা বুঝতে পেরেছেন? মানে ফিল্মোরাটা মোটামুটি ভালো এবং হচ্ছে কোয়ালিটি, ওইটার মোটামুটি কোয়ালিটি ভালো কারণ আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। সো ওইটার একটু রেন্ডার নিতে সময় লাগে, কারণ স্বাভাবিক একটা ভিডিও রেন্ডার নিতে সময় লাগবে। এবং তবে ভিডিওর যে রেকর্ডিংয়ের কোয়ালিটিটা অনেক বেটার, অনেক বেটার। আমি যেটা দিয়ে করছি এটার চাইতে অনেক বেটার, বাট ওখানে অনেক এমবি হয়ে যাচ্ছে তো এটার কারণে আমি ওইটা দিয়ে করছি না। ঠিক আছে, সবাইকে এই বিষয়টা ক্লিয়ার যে আমরা ফিল্মোরাটা ব্যবহার করতে পারি। সো যারা ব্যবহার করেন নাই, ব্যবহার করতে পারেন। আমি আপনাদের লিংক এবং যে ক্র্যাক ফাইলের সিস্টেমটা এটা দেখাই দিলাম। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি 1 মিনিটের ভিতরে আসছি। আচ্ছা, হ্যালো, সবাই কি আছেন? ওকে, আপনাদের একটা কাজ যেটা হচ্ছে দেখাই আমি এবং হচ্ছে আপনারাও করবেন। সো আমার যে ভিডিও মানে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে কিন্তু শেষের দিকে কি এন্ড স্ক্রিনে ভিডিওগুলো আসছে, ঠিক আছে? তো এই সিস্টেমটা অন করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা আরও একটা ভিডিও আপলোড করেন, ঠিক আছে? ওই আপলোড করার পরে এন্ড স্ক্রিনে আপনাদের নিয়ে আসতে হবে। সো সিস্টেমটা আপনাদের বুঝতে হবে। সো এটার জন্য কি সবাই আপলোড করতে পারবে না একটা ভিডিও? জাস্ট ক্যানভা থেকে নিলে হবে বা যে কোনো ভিডিও হলে হবে। আপনাকে জাস্ট আপলোড করার পর এন্ড স্ক্রিনে কিভাবে ওই ভিডিওটা আপনাকে নিয়ে আসতে হবে এই প্রসেসিংটা আপনারা একটু দেখেন। ওকে, সবাই কি এই কাজটা করতে পারবো না আমরা? হ্যালো, ওকে, চেষ্টা। হ্যাঁ, কারণ হচ্ছে ইন্ডি স্ক্রিন নিয়ে যদিও অনেকে কনফিউশন ছিল। সো আমি আপনাদের দেখানো লাগবে কি শেষের অপশনে গেলে আপনারা হচ্ছে ইন্ডি স্ক্রিনের অপশন পাবেন, বাট আমি ওই যে একটা ভিডিও আপলোড করছিলাম এর কারণে আপনার পরে আরেকটা ভিডিও অ্যাড করেন দেন হচ্ছে ইন্ডি স্ক্রিনের অপশনটা পাবেন শেষের দিকে, ঠিক আছে? সবাই একটু ট্রাই করেন, যদি না পারেন হচ্ছে আমি দেখছি। আপনাদের 10 মিনিটের মতো সময় দেই, এর ভেতরে ট্রাই করেন, ঠিক আছে? সবাই আরেকটা ভিডিও আপলোড করেন, এটাতে ট্যাগ দরকার নাই, জাস্ট ইন্ড স্ক্রিনে কীভাবে আমাদের অ্যাড হচ্ছে এটাই দরকার, ঠিক আছে? জাস্ট টাইটেলটা দিয়ে জাস্ট নেক্সট করে আপনারা ইন্ড স্ক্রিনটা অ্যাড হচ্ছে কিনা দেখেন। ওকে, সবাই ট্রাই করেন সবাই, আর যারা অলরেডি তৈরি করেছেন তারা তো ভালো, যারা করেন নাই অবশ্যই ট্রাই করেন। আরেকটা ভিডিও দরকার হলে ক্যানভা থেকে ডাউনলোড করে নেন। ওকে, আপনাদের জন্য সময় থাকছে 10 মিনিট, 11:20 বাজে, 30-এর মধ্যে আপনারা একটু ট্রাই করেন, যদি না পারেন আমাকে বলবেন, আমি দেখাই দিব, ঠিক আছে? সবাই ট্রাই করেন সবাই। আরেকটা ভিডিও আপলোড করলে শেষের অপশনে চলে আসবে, আপনাদের ইন্ড স্ক্রিনে একটা অপশনে আসবে, অ্যাড টু কার্ট, এই অপশনগুলো চলে আসবে সবগুলো, আপনারা একটু ট্রাই করেন। ওকে, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবেন, আমি আছি আশা করি।
আচ্ছা আচ্ছা, একজন বলছে প্রতিদিনের ক্লাস। হ্যাঁ, লিঙ্কটা একটাই একটাই লিঙ্ক, এটা হচ্ছে আপনার পারমানেন্ট লিঙ্ক, এটার মাধ্যমে ক্লাসটা হবে। ওকে, আচ্ছা আপনি জাস্ট আমাদের, আচ্ছা গ্রুপের লিঙ্কটা কি? আচ্ছা গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই গ্রুপে জয়েন করেন। ফেসবুক গ্রুপে কি যুক্ত আছেন আপনি, বাধন কুমার? ও আচ্ছা, থাকলে তো ওখানেই সব কিছু পাওয়া যাবে। না আর হচ্ছে আপনাকে মেসেঞ্জারে আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, আমি নাই জান্নাতুল ফেরদাউস। ওকে, আপনার একটা কাজ করেন, আপনার লিঙ্কটা আমাকে পাঠান, আপনার ফেসবুকের লিঙ্কটা পাঠান, আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা বাঁধন কুমার, আপনার লিঙ্কটাও একটু এখানে দেন, তাহলে আমি এখনই অ্যাড করে নিচ্ছি। জি, আপনাদের ফেসবুকের লিঙ্কটা পাঠান, ফেসবুকের কি নামে আছে আপনাদের, ঠিক আছে। আচ্ছা বাঁধন কুমার অ্যাড করে নিলাম। ওকে, জান্নাতুল ফেরদাউস, আপনার হচ্ছে যে লিঙ্কটা আছে লিঙ্কটা পাঠান, অথবা ইউজার নেমটা বলেন, মানে কি নাম দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমি এখনই অ্যাড করে নিচ্ছি। হ্যালো, আমার কথা কি শুনছেন সবাই? আচ্ছা ঠিক আছে, ওকে, বাদাম কুমার। হ্যাঁ আচ্ছা, গাজী বারাকাত হোসেন আপনার কি অ্যাড করা নাই? আচ্ছা আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, আচ্ছা ওকে, সেই লিঙ্কে কি কাজ হবে? আচ্ছা এটা চালু হচ্ছে না, কারণ হচ্ছে আপনার ভিডিও কি এর আগে দেয়া ছিল, ওপেন ছিল, মানে এর আগে একটা দিয়েছিলেন? আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন তো, অবশ্যই থাকবে। আচ্ছা অনেক রুমি আপনার কি, মানে হচ্ছে রাজশাহী কলেজ এইট স্কুল আপনি ছিলেন? ওকে ঠিক আছে, অ্যাড করে নিয়েছি। দেন হচ্ছে ওনারটা একটু দেখি, ওনারটা তো এখনো আসছেই না।
তা আমি ক্লোজ করে দিচ্ছি, আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, ঠিক আছে? একটা আমরা একজন একটা দেখি, একজনের দেখি, তাহলে হচ্ছে বেটার হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি তো মনে হয় আমার সাথে অ্যাড আছেন। ওকে, আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা একটা মিনিট। আচ্ছা এখানে, আচ্ছা অ্যাড টু কার্ড, ওকে অ্যাড কার্ড। আচ্ছা আপনি সম্ভবত যে ভেরিফাই করতে বলছিলাম, আপনি সম্ভবত ভেরিফাই করেন। আচ্ছা ওখানে ক্লিক করেন তো দেখেন কি আসে, অ্যাড এর ওখানে ক্লিক করেন, জাস্ট কি লিখা আসে। আচ্ছা এটা ক্রস দেন, ক্রস দেন, ওই ইডিটে আপনি এটা ক্রস দেন, ক্রস দিয়ে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ সেটা হচ্ছে, বিষয় হচ্ছে 25 সেকেন্ডের ওপর হতে হবে ভিডিওগুলা, আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি বলি, এই প্রসেসিং এই পর্যন্ত যতদূর আসতে পেরেছেন, ঠিক আছে, এখানে জাস্ট অ্যাডে ক্লিক করলে ওই ভিডিওটা সিলেক্ট করলে এখানে জাস্ট ইন্ড স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে? এতটুকু যারা আসতে পারছেন তারা ঠিক আছে। ওকে আচ্ছা, ওকে আমি জাস্ট একজনকে অ্যাড করে নিই, দেন হচ্ছে আমরা সামনের দিকে একটু আগে। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, এর জন্যই হচ্ছে আপনাদের ওইটা সমস্যা দেখাচ্ছে। ওকে আচ্ছা, আমি এখনো একজনকে অ্যাড করতে পারি নাই। আচ্ছা আমি অ্যাড করে নিচ্ছি, সমস্যা নাই। সো আপনাদের একটা কাজ করি, আপনাদের যে যেগুলা সমস্যা আছে এগুলা বের করেন, দেখেন আপনাদের ছোট একটা ব্রেক দিই, ঠিক আছে? 20 মিনিটের ব্রেক দিয়ে আমরা 50 আবার ব্রেক করব, দেন হচ্ছে আমরা ইউটিউবের যে বিষয়গুলো আছে আমরা সামনের দিকে আগাবো না, শুধুমাত্র ওই যে যেটা আপনাকে দেখালাম ভিডিও মেকার এফেক্টস, ঠিক আছে, এটা আমি নেক্সট দিন দিয়ে দেবো, কারণ এটার জন্য আপনাদের অনেক সময় চলে যাবে। সো আজকে আপনাদের ওই যে দেখাবো ব্লগার ডট কমে কীভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ঠিক আছে, ওইটা আমি দেখাবো আপনাদের ব্রেকের পরে। সো আমি 20 মিনিটের ব্রেক দিচ্ছি আপনাদের, 20 মিনিট আপনার ব্রেকের পরে আবার হচ্ছে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। ওকে ওকে, আমরা সবাই ব্যাক করবো 11:50-এ।
ওকে, সবাই কি আছেন? হ্যালো, ওকে, আচ্ছা আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে একটু আগাই, ঠিক আছে? 11:50 বাজে অলরেডি। সো আমাদের যেহেতু সফটওয়্যারটা আসলে ইনস্টল দেওয়া নাই, বা হচ্ছে ক্র্যাক ফাইলটা কোথায় আছে, আমি আপনাদের নেক্সট ক্লাসের প্রথমের 20 মিনিটের ভেতরে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? সো আসলে আমরা কি ইউটিউবটা শেষ করে দিচ্ছি, কারণ হচ্ছে ইউটিউবের প্রথম থেকে জাস্ট আমি একটু ওভারভিউ দেই। সো প্রথমে আমরা যে কাজটা করেছি, ওকে, আচ্ছা প্রথমে, ওকে, হ্যাঁ জি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নোট করে রাখেন, আমি ওইটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমি জাস্ট ওভারভিউটা দেখাই, ঠিক আছে? যে হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ে আমরা কী কী বিষয় দেখলাম। প্রথমে আমরা দেখলাম যে কি ইউটিউবের কীভাবে সুন্দরভাবে আমরা চ্যানেলটা খুলতে পারি, দেন হচ্ছে ইউটিউবের যে ভেতরের অপশনগুলো আছে, কাস্টমাইজেশন কীভাবে করতে হয় কাস্টমাইজেশনগুলো দেখলাম, দেন হচ্ছে কেউ যদি আমাদের ইউটিউবে সার্চ দেয় তাহলে আমাদের চ্যানেলটা কীভাবে পাবে। সো ওকে, আচ্ছা চ্যানেলটা কীভাবে পাবে আমরা এটা দেখলাম, যে আমরা কোন কোন কিওয়ার্ডগুলো দিলে চ্যানেলগুলো খুঁজে পাবে আমাদের। দেন হচ্ছে আমাদের যে ব্যানারটা অ্যাড করলাম, দেন লোগোটা অ্যাড করলাম, তারপর ব্যানারের উপরে যে লিঙ্কগুলো আমরা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমরা তারপরে গেলাম হচ্ছে ভিডিও আপলোড, ঠিক আছে? ভিডিও আমরা কীভাবে আপলোড করলাম, ভিডিওটাকে এসইও কীভাবে করলাম, হচ্ছে ভিডিওটা আমরা কীভাবে খুঁজে পাবো, এইগুলো আমরা হচ্ছে দেখলাম যে আমাদের র্যাঙ্ক করবে কোন কিওয়ার্ডগুলো, আমরা যে অন্যান্য যে ভিডিওগুলো দিচ্ছে ওনাদের যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কি আমাদের ভিডিওটা হচ্ছে র্যাঙ্ক করার সম্ভাবনাটা বেড়ে যাবে, ঠিক আছে? সো এই পর্যন্ত আমরা দেখলাম, দেন হচ্ছে আমরা দেখব নেক্সট দিন যদি ওই সফটওয়্যারটা যদি ঠিকঠাক থাকে, সো আমরা দেখবো যে ভিডিওগুলো, স্লাইড ভিডিও অথবা হচ্ছে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কীভাবে আমরা তৈরি করবো। আচ্ছা, একজন বলেছেন সাবস্ক্রাইবার কীভাবে আমরা বাড়াবো, ঠিক আছে? অর্গানিক পদ্ধতিটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে কন্টেন্টগুলো ভালো দিতে হবে, ঠিক আছে? কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কি আপনার কন্টেন্ট ভালো হতে হবে, প্রথমে হচ্ছে কন্টেন্ট, দেন হচ্ছে আপনার যে ট্যাগগুলো আপনাকে বসাতে হবে, ট্যাগগুলো সুন্দরভাবে দিতে হবে যেন কেউ একজন সার্চ করে যেন আপনাকে প্রথমের দিকে পায়। সো স্বাভাবিক প্রথমের দিকে যদি পায় প্রথমে ভিউটা আপনি পেয়ে যাবেন, যদি ভিউ করে আপনার ভিডিও যদি ভালো লাগে দেন হচ্ছে কি আপনাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আরেকটা সাবস্ক্রাইবের পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে আপনি যে রিলেটেড কাজ করেন, কথার কথা যদি ফুড বা হেলথ নিয়ে কাজ করেন, সো ফুড রিলেটেড যদি কাজ করেন সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে 10 থেকে 15টা গ্রুপে যুক্ত হতে হবে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ, ঠিক আছে? যে ফেসবুক গ্রুপের যেখানে আপনার হচ্ছে অনেকগুলা মেম্বার আছে, সদস্য আছে যারা ফুড রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট করে, ঠিক আছে? পোস্ট করে অথবা ওইখানে ওই রিলেটেড কথাগুলো হয়। সো আমরা যদি এরকম 10টা গ্রুপ কালেক্ট করতে পারি এবং গ্রুপে জয়েন হতে পারি, ঠিক আছে? জয়েন হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে গ্রুপে রেগুলার পোস্টগুলো পড়া, কী ধরনের পোস্টগুলো আসছে। সো আমরা যদি পোস্টগুলো পড়ি তারপরে হচ্ছে মানুষকে হেল্প করা, ঠিক আছে? যদি ফুড রিলেটেড হচ্ছে মনে করেন একটা খাবার একজন তৈরি করবে, সো ওখানে লিখে পোস্ট করছে যে এই খাবারটা আমি কীভাবে তৈরি করবো, সো আপনি ওখানে ওই পোস্টটা দেখার পর আপনি কমেন্টটা করে দিতে পারেন। সো বলতে পারেন যে এরকম আপনি যদি এই এই রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা দেখতে পারেন, ঠিক আছে? যে এইরকম ফুড ফুড রিলেটেড যে তৈরি করা এগুলো আমার ভিডিওতে আছে। সো ওখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়ার সম্ভাবনা একটা আছে। আপনি যদি প্রতিদিন 10 থেকে 15টা কমেন্ট করেন, যদি মানুষকে হেল্প করেন, তাহলে দেখবেন ওখান থেকে 5-6টা প্রতিদিন সাবস্ক্রাইবার চলে আসছে, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পারছে? হ্যালো হ্যালো, আমার কথা কি শুনছেন সবাই? হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনছেন এখন?
আচ্ছা, যেটা আমি বললাম আপনাদের ইউটিউবের চ্যানেলের যদি সাবস্ক্রাইবার বাড়াতে হয় সেটা হচ্ছে দুই রকম পদ্ধতি, একটা হচ্ছে এসইও করে, ঠিক আছে, একটা হচ্ছে এসইও করে আপনার ট্যাগগুলো সুন্দরভাবে দেওয়া, টাইটেল দেওয়া, ডিসক্রিপশন দেওয়া, এগুলো যদি সুন্দরভাবে অপটিমাইজেশন করতে পারেন তাহলে কি যখন আমরা ইউটিউবে সার্চ দিব তখন আপনার ভিডিওগুলো কি প্রথমে চলে আসবে, এইভাবে আপনি ওখান থেকে সাবস্ক্রাইব আসবে। যদি মনে করেন 50 জন ভিউ করলো সেক্ষেত্রে আপনি দেখাচ্ছে 5টা বা 10টা সাবস্ক্রাইবার চলে আসতে পারে ওখান থেকে। দেন হচ্ছে আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে এগুলো নিয়ে আসতে পারবেন। যেমন ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে যেখানে মেম্বার আছে দেখা যাচ্ছে 20,000 বা 30,000। সো আমি আপনাদের দেখাই একটা, ফুড রিলেটেড যেহেতু কাজ করছে। ওকে আচ্ছা, আমি আপনাকে জাস্ট একটু দেখাই, ঠিক আছে। ওকে আচ্ছা, দেখেন আপনি যদি ফুড নিয়ে কাজ করেন, ঠিক আছে, ফুড ফুড নিয়ে যদি কাজ করেন, সো ফুড বিডি দিয়ে আমি সার্চ দিচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, ফুড বিডি লিখে সার্চ দেওয়ার পরে আমি গ্রুপে চলে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে যদি গ্রুপে যাই দেখেন এখানে অনেকগুলো গ্রুপ আছে, এই গ্রুপে আপনাদের কি যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার পরে এই যে দেখেন হোমমেড ফুড অ্যান্ড হচ্ছে গ্লোসারিজ এটা লেখা আছে, ঠিক আছে। এখানে দেখেন মেম্বার কত, অনেকগুলো মেম্বার আছে, ঠিক আছে। এরকম যদি 10টা গ্রুপে আপনি যুক্ত হতে পারেন, দেন হচ্ছে আপনার যে কাজটা, যদি আমি গ্রুপে যুক্ত আছি, সো এখানে দেখেন আমি কিছু জিনিস দেখাই। ওকে আচ্ছা, ওকে, বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে এখানে কথা হয়। সো আপনি যদি ওই মানুষগুলোকে হেল্প করতে পারেন ফুড রিলেটেড, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কি চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে। যেমন আমার চ্যানেলের কথাই বলি, আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার সাবস্ক্রাইব কিন্তু আমার হয়তো বা 5টা বা 10টা ফ্রেন্ড ছিল, ওরাই প্রথমে ছিল। তো আমি আগে কি করতাম, বিভিন্ন গ্রুপ আমার রিলেটেড যে গ্রুপগুলো ছিল যে ফ্রিল্যান্সিংয়ের, সেক্ষেত্রে আমি কি করেছি ওখানে গ্রুপগুলোতে গিয়েছি এবং ওনাদের কোশ্চিনগুলো আগে দেখেছি যে কোশ্চিনগুলো কীরকম। তখন কোশ্চিনের পরে আমি কমেন্টে করেছি যে আপনার এই রিলেটেড কোশ্চিনের অ্যান্সার আমার ইউটিউব চ্যানেলে আছে, আমার ভিডিওটা আপনি দেখতে পারেন, আশা করি হেল্প হবে, ঠিক আছে। এরকমভাবে যদি মানুষকে যখন সাহায্য করবেন আপনি, তখন আপনার চ্যানেলটা গ্রো করবে, তখন আপনার ভিউটাও অনেক বেশি বেড়ে যাবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এটা করতে পারেন, এটা হচ্ছে অর্গানিক পদ্ধতি, ঠিক আছে। আর হচ্ছে অর্গানিক পদ্ধতি যেটা হচ্ছে ইউটিউব এসইও করার মাধ্যমে, যেটা আপনাদের আমি দেখালাম যে ভিডিও কিভাবে এসইও করতে হয়, দেন হচ্ছে তারপরের যে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলা, এটা দিয়েও আপনি আপনার যদি একটা ভিডিও র্যাঙ্ক করাতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ভালো ওখান থেকে ট্রাফিক পাবেন বা হচ্ছে অডিয়েন্স পাবেন, ঠিক আছে। ওখান থেকে দিনে দেখা যাচ্ছে 1,000 ভিউও পাইতে পারেন আপনি যখন আপনার ওই ভিডিওটা আপনার র্যাঙ্ক করবে। সো এই গেল দুইটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি করতে পারেন যেটা আপনাদের অলরেডি দেখানো হয়েছে, লাইক ফর লাইক সম্পর্কে তো সবাই জানেন। হ্যালো, লাইক ফর লাইক সম্পর্কে সবাই জানেন না? আচ্ছা, আপনাদের লাইক ফর লাইক তো দেখাইছি মনে হয়। আচ্ছা, লাইক ফর লাইক হচ্ছে ফেক পদ্ধতি, যদিও যে লাইক লাইকের মাধ্যমে আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারেন, ঠিক আছে, বাট বাড়ায় আপনাদের আসলে লাভ হবে না এটা। আর সাবস্ক্রাইবার যদি বাড়ান তারপর ওই আসলে কি ইউটিউব রিমুভ করে দেয়, জি ইউটিউব রিমুভ করে দেয়। সো ওইটার মাধ্যমে করতে পারেন, বাট ওইটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে, যেহেতু ফেক পদ্ধতি। আপনারা জাস্ট অর্গানিক এই দুইটা পদ্ধতিতে করেন। ফার্স্ট কথা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, দেন হচ্ছে আপনার চ্যানেলটা সুন্দরভাবে অপটিমাইজেশন করতে হবে, দেন হচ্ছে আপনার ভিডিওর যে এসইওটা আছে এই এসইওটা আপনি ঠিকঠাকভাবে তৈরি করবেন। ওকে, সো আমরা দেখি একটা এসইও কিভাবে তৈরি করেছে এবং হচ্ছে একটা ডিটেলস দেখি। ওকে, আমরা যদি চলে যাই youtube.com-এ, সো আমার চ্যানেলে চলে যাই, তারপরে দেখি আমার কোন ভিডিওটা মোটামুটি একটা ট্যাগ, সম্ভবত একটা কি দুইটা ট্যাগ মোটামুটি হচ্ছে ইয়াতে আছে, র্যাঙ্কিংয়ে আছে, আমি একটু চেক করে দেখি। ওকে, তারপরে আমরা ওইটা দিয়ে সার্চ করব এবং আমার যারা কম্পিটিটর আছে ওদেরকেও দেখব। সো আমি এই ভিডিওটা যদি ওপেন করি, আচ্ছা যদিও আমারটাতে ইনস্টল দেওয়া নাই ভিড আইকিউ, সো আমি ইনস্টল দিয়ে দিচ্ছি ভিড আইকিউ।
ওকে, এখান থেকে ভিডিও আইকিউটা আমি ইনস্টল দিয়ে নিচ্ছি। তারপরে দেখি আমার কোন ট্যাগগুলো হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে আছে। ঠিক আছে, আপনারা যখন যে কোনো নিশ নিয়ে কাজ করবেন, যারা ফুড রিলেটেড ভিডিওগুলো আপলোড করবে, সো সেক্ষেত্রে আপনার কম্পিটিটর কারা, তাদেরকে একটু অ্যানালাইসিস করে তারা কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, ওই কিওয়ার্ডগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে। ওকে ওকে, আচ্ছা, এখানে 9.5 MB, দেখি আমরা কতটুকু সময় নেই। আমরা কতজন আছি ইউটিউবার হতে চাই এখানে? হ্যালো, আমার কথা কি শুনছেন? আচ্ছা, আর কেউ ইউটিউবার হতে চান? ইউটিউবটা আসলে কি এক্সট্রা ইনকাম, আপনি হচ্ছে আপনার কাজের পাশাপাশি এটা তো করতে পারেন। ঠিক আছে, এটাতে আপনাকে যে মানে ফুল টাইম সময় দিতে হবে এরকম কিছু না, আপনার জাস্ট আপনার যে ক্রিয়েটিভিটি আছে ওই ক্রিয়েটিভিটির ওপর যদি আপনি ভিডিওগুলো তৈরি করেন, সো এইভাবে যদি আপলোড করতে পারেন, আমি তো দেখালাম কীভাবে অপটিমাইজেশন করতে হবে, সো এইভাবে যদি আপলোড করেন একদিন না একদিন আপনার ভিডিও র্যাঙ্ক করবেই। ঠিক আছে, ওকে ওকে, ভিডিও আইকিউটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি এখান থেকে একটু রিলোড দিয়ে নেই, দেন আমি এখানে দেখতে পাবো ইনফরমেশনগুলা যে আমার এই গিগে, মানে হচ্ছে গিগ না তো, আমার এই ভিডিওতে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করেছি কি না এখন পর্যন্ত। সো আমি এগুলো একটু বের করব। ওকে, আমি যদিও হচ্ছে এটাতে এসইও করি না, জাস্ট র্যান্ডম দিয়ে দিছি। ঠিক আছে, আপনারা অবশ্যই এটা করবেন না, আপনারা অবশ্যই কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনারা যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো দিয়ে দিবেন। আচ্ছা, আমরা একটু দেখি এখানে। আচ্ছা, মনে হচ্ছে এখনো এটা দেখায় নাই, সো আইকিউ এ যদি ক্লিক করি, ক্লিক করে দেখি এখনো দেখাচ্ছে না কেন। ওকে, আচ্ছা, আমাকে লগ ইন করতে বলছে। ঠিক আছে, আমি জাস্ট আমার যে জিমেলটা আছে এটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি, তাহলে আমার ইনফরমেশনগুলো সব কিছু দেখাবে। তো আমার যে জিমেলটা এটাতে আমি ক্লিক করে নিচ্ছি। ওকে ওকে, ডান। আচ্ছা, ফ্যান হচ্ছে আমি এখানে যদি রিলোড দিয়ে দিই, সো আমাদের দেখি ইনফরমেশন গুলো আসে কিনা। আচ্ছা, এখানে লগ ইন হয়ে গেছে অলরেডি। আমাদের দেখি এই ভিডিওতে আমাদের কোনো ট্যাগ র্যাঙ্কিং করেছে কিনা, যদি আপনার ট্যাগ র্যাঙ্কিং করে তাহলে কিন্তু আপনার রেগুলার একটা ভিউ আসবে। ঠিক আছে, ওখান থেকে 10টা হোক 15টা হোক মোটামুটি ভিউ আসবে। সো আমার এসইও স্কোরটা দেখতে পাচ্ছেন এখানে 70%-এর মতো, আমার কিছু জিনিস অ্যাড করা নাই, সো এগুলো অ্যাড করে নিলে আশা করি আরও ভালো হবে। তো আমি দেখি এখানে আমার কোনো কিওয়ার্ড র্যাঙ্ক পাইছে কিনা। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, তারপরে দেখি কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক পেয়েছে বা কোন কিওয়ার্ডটা বেশি সার্চ হচ্ছে। ওকে, আচ্ছা, এখনো রিলোড হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার এটাতে দেখাচ্ছে না, সম্ভবত একটা কিওয়ার্ডও র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে না। ঠিক আছে, আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাই যেটাতে আমার র্যাঙ্ক দেখাচ্ছে। সো আমরা ওইভাবে সার্চ দিব আমাদের। ওকে, আমি ভিডিওতে চলে যাই, তারপরে হচ্ছে আমি এখান থেকে জাস্ট ওকে এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফাইবার আর্লি পে আউট বাংলা, সো এই কিওয়ার্ডটা আমার মোটামুটি র্যাঙ্কিং আছে। আমরা যদি দেখি এখানে, এখানে একটু রিলোড হোক।
ওকে, আচ্ছা দেখেন এখানে যে কিওয়ার্ডগুলো র্যাঙ্কিংয়ে আছে, সো এখানে ওইভাবে আপনাদের দেখাচ্ছে। সো এখানে দেখেন প্রথমের যে কিওয়ার্ডটা এটা 2 নম্বরে আছে, ঠিক আছে? আমি যদি এভাবে সার্চ দিই ইউটিউবে চলে যাই, তো এখানে 2 নম্বরে দেখাবে। এই বিষয়টা তো ক্লিয়ার আপনাদের, এটা তো আমার মনে হয় আর দেখানোর দরকার নেই। যে কোনগুলো র্যাঙ্কিংয়ে আছে ওই কিওয়ার্ডগুলো যদি আপনাদের কম্পিটিটর থেকে নিই তাহলে বেটার হবে, ঠিক আছে? ওকে, এটা আপনাদের আমার মনে হয় দেখানোর দরকার নেই। আচ্ছা, আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা ফ্রি একটা ওয়েবসাইট আমরা কীভাবে তৈরি করব এটার দিকে আমরা আগাই, কারণ আমাদের সবারই একটা। হ্যাঁ জি জি বলেন, জান্নাতুল ফেরদৌস জি বলেন। কেন, এসিও আপনি এডিট করলে এসিও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আপনি, হ্যাঁ আপনার যে ভিডিওটা এটা হচ্ছে আপনি এসিও করে নেবেন আগে, ঠিক আছে? টাইটেল দেন হচ্ছে ট্যাগগুলো আগে বসায় নেবেন, ভিডিওর যে প্রপার্টিসে যাওয়ার পরে ওটা তো আপনাদের দেখাইছি, ওইভাবে ওইগুলো করে নেবেন। আসলে মোবাইল দিয়ে সব কাজগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা এডিটিং করেছেন, বাট এসিও তো আপনাকে কম্পিউটার দিয়ে করতে হবে, কারণ ওখানে যাবার পরে ওই যে ভিডিওটা আছে ওইটাতে ক্লিক করলে প্রপার্টিজ একটা অপশন আছে, ঠিক আছে? প্রপার্টিজে যাওয়ার পরে আপনাকে ওই যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা ওইটা আপনাদের একটু দেখাই, আমি প্রথমে যেটা দেখাইছি মনে করেন এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা আমি কি করব, এই রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পর এই যে ডিটেলস অপশনটা আছে, এই ডিটেলস অপশনে আপনার যে টাইটেল ভিডিওর যে টাইটেল এটা, হুম হুম আচ্ছা, হ্যাঁ 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 অবশ্যই আপনাকে কম্পিউটার নিতে হবে, দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে, তাছাড়া তো আপনি এসিও করতে পারবেন না। ওকে জি, আচ্ছা এটা তো বললে এখন না, আমি ওই যে ব্লগার সাইট একটা দেখাবো আপনাদের, ব্লগার সাইটটা দেখাবো। আই হ্যাঁ ইউটিউবের আর কি কো, হ্যাঁ বেসিক তো শেষ প্রায় আর, হুম 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 হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আপনি আপনি যেটা বলছেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং সেটা হচ্ছে আপনার মনে করেন অ্যামাজনে আমার একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? অ্যামাজনে অ্যাকাউন্ট করার পরে ওখানে আমাদের কিছু লিঙ্ক দিয়ে দেয়, যে লিঙ্কগুলোর মাধ্যমে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন। আচ্ছা একটু মিউট করেন, ওকে। আচ্ছা সেটা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে প্রথমে আপনার একটা অ্যামাজনে অ্যাকাউন্ট থাকতে হবে, দেন হচ্ছে অ্যামাজনের অ্যাকাউন্ট থেকে আপনাকে একটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তারপরে ওনারা কিছু লিঙ্ক দিবে আপনাকে, যেই লিঙ্কগুলোর মাধ্যমে তুমি যদি প্রমোট করতে পারো বা মানুষের কাছে পৌঁছাতে পারো যে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের আছে, আর ওই লিঙ্কের মাধ্যমে ও যদি 24 আওয়ার্সের মধ্যে যে কোনো প্রোডাক্ট, মানে ওই লিঙ্কের প্রোডাক্টটি কেনা লাগবে এরকম কিছু না, ঠিক আছে? ওই লিঙ্কের মাধ্যমে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে যে কোনো প্রোডাক্ট যদি কিনে তাহলে ওখান থেকে আপনার একটা কমিশন পাবে, ঠিক আছে? যেহেতু ইউটিউবে ভিডিও দেওয়া আছে, মনে করেন আমার ভিডিওয়ে কথা কথা, আমি কি করতে পারি ওখানে আমার একটা অ্যামাজনের লিঙ্ক বসাই দিতে পারি, ঠিক আছে? তো কেউ ওই ভিডিওটা দেখার পরে ওই অ্যামাজনের লিঙ্কে যদি ক্লিক করে সারা দিনের ভেতরে যে কোনো প্রোডাক্ট কিনে, সো ওখান থেকে আমি একটা কমিশন পাব। এতটুকু ক্লিয়ার? আচ্ছা আমি আপনাদের একটা দেখাচ্ছি, এটা দেখাবো যদি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করাবো এটা আপনার দেখাবো। সো তারপরে আমি আপনাদের জাস্ট একটা দেখাচ্ছি, সো যদি লিখি এখানে অ্যামাজন শুজ, শুজ দিয়ে সার্চ দিলাম, ঠিক জি জি অ্যাফিলিয়েটিং,
হ্যাঁ 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 অ্যাফিলিয়েটটা দেখাবো আপনাদের। তবে হচ্ছে অ্যাডভান্স লেভেলের না, জাস্ট বেসিক লেভেলের, মানে হচ্ছে আপনারা ওখান থেকে শুরু করতে পারেন। কারণ অ্যাফিলিয়েট যদি আপনাদের পড়াতে হয়, টোটাল কোর্সটাই আপনাদের 4-5 মাস সময় লেগে যাবে। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, অ্যামাজন শুজ লিখে যদি সার্চ দেয় তাহলে কিন্তু অ্যামাজনের কোনো ইউটিউব চ্যানেল চলে আসছে না, ঠিক আছে? অ্যামাজনের কোনো চ্যানেল আসছে না, অন্যান্য যে চ্যানেলগুলো আছে, মানে চ্যানেল বলতে যারা ক্রিয়েটর তাদের কি চ্যানেলগুলো আসছে। সো আমি এখানে যদি ক্লিক করি এবং ভিডিওটা ওপেন করি, ওকে, আমরা লিঙ্কটা দেখি কোনো লিঙ্ক দেওয়া আছে কিনা। সো এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই যদিও, সো আমরা এটা নিচ্ছি না, আমরা পরে চলে যাই তারপরে ভিডিওতে। সো এখানে যাই, এখানে দেখি লিঙ্কগুলো দেওয়া আছে কিনা, ঠিক আছে? আচ্ছা ওকে, না এখানে লিঙ্ক দেওয়া নাই যদিও, আমি একটা লিঙ্ক খুঁজে বের করি যেটার মাধ্যমে আপনাদের ক্লিয়ারভাবে বোঝাতে পারবো। ওকে আচ্ছা, এটাতেই যদি যাই, ওকে দেখেন এখানে কিন্তু ওই যে আপনার অ্যামাজনের কোনো, এটা হচ্ছে ওনাদের কোনো চ্যানেল না, ঠিক আছে? অ্যামাজনে না, অন্য যে কেউ এই এই রকম ভিডিও তৈরি করে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট একটু ভিডিওটা দেখি কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে দেওয়া আছে। সো দেখেন কি করেছে উনি, উনি হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে না, সো আমার তো অপো হচ্ছে না। ওকে আচ্ছা দেখেন এখানে কি পিকচারগুলো তুলে ধরছে এবং এটার প্রাইসটা কত এটা ওখানে উল্লেখ করেছে। সো আমরা যদি নিচের দিকে যাই, একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন, এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, আমরা ক্লিক করে যদি যাই ওপেন নিউ লিঙ্ক, সো এটা যদিও ইন্ডিয়ার, সো উনি মনে হয় নিজেরই একটা, ওনার এখানে একটা হয়তো বা স্টোর আছে। আচ্ছা ট্রেস ট্রেস কি এটা, আচ্ছা যেটাই হোক দেখেন এখানে আমি চলে আসলাম, ঠিক আছে? এই লিঙ্কের মাধ্যমে উনি যদি আসলে অরিজিনাল অ্যাফিলিয়েট করে থাকে, অ্যাফিলিয়েট মার্কেটিং উনি যদি করে থাকে, সো এই যে আমি এখানে ঢুকে পড়লাম না, এখান থেকে যে কোনো প্রোডাক্ট, যে কোনো, আমি হোমে চলে যেতে পারি, ঠিক আছে? অ্যামাজন ডট ইন এখানে যদি চলে যায়, কোনো প্রোডাক্ট যদি আমি পারচেস করি বা কিনি সেক্ষেত্রে কি আমি একটা কমিশন পাবো। এতটুকু ক্লিয়ার তো মনে হয় এবার? হ্যালো, ওকে আচ্ছা, ওকে হ্যাঁ হ্যাঁ, প্রসিডিওরটা আমি যখন এই যে অ্যাফিলিয়েট করাবো আপনাদের, তখন আপনারা চাইলে অ্যামাজনে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, সমস্যা নেই। আমি খোলা দেখাবো আপনাদের কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং হচ্ছে প্রসেসটা কী আপনার দেখাবো আমি, সমস্যা নেই। কীভাবে লিঙ্কগুলো কালেক্ট করবেন এবং লিঙ্কগুলো আপনারা কোথায় বসাবেন, কীভাবে বসাবেন এটাও আমি দেখাবো, ঠিক আছে? সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমি দেখাবো। আমি আপনাদের জাস্ট আজকে ব্লগার সম্পর্কে একটু ধারণা দিই। ব্লগার সম্পর্কে কেউ কেউ কি জানেন? যদি জানেন তাহলে বলেন ব্লগার বিষয়টা কি, ব্লগার জিনিসটা কি, ব্লগার ডট কম একটা আছে, জি কেউ কি জানেন ব্লগার ডট? হুম হুম আচ্ছা তাহলে তো ব্লগার মানে ব্লগার, আচ্ছা ব্লগারটা কি মানে, আচ্ছা আমি বলি, ঠিক আছে, ব্লগার হচ্ছে আপনার গুগলের একটা, হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটার মাধ্যমে কি আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বাট হচ্ছে এটার লিমিটেশন আছে, এটার লিমিটেশন আছে এবং আপনাকে এটা ফ্রিতে দিচ্ছে, বুঝতে তো পারছেন, ফ্রিতে দিচ্ছে। সো এটার আপনার আপনাদের বুঝতে হবে আগে ডোমেন কি, হোস্টিং কি, ঠিক আছে? এখন আমি বলি ডোমেনটা হচ্ছে একটা নাম, যে কোনো মনে করেন কথা কথা একটা দোকান বা একটা শপ, শপে তো একটা নাম থাকে, ঠিক আছে? যেমন আমি একটা, যেমন প্রতিষ্ঠান খুলতে চাচ্ছিলাম, ওইটার নাম কী ছিল, রাজ সলিউশন। সো আমরা যদি ডোমেনে নাম দিতে চাই যে রাজ সলিউশন ডট কম, এটা হচ্ছে একটা কি ডোমেন। সো ডোমেনটা হচ্ছে একটা নাম,
একটা ইউনিক নাম যেটা পৃথিবীতে একজনই ব্যবহার করতে পারবে, ঠিক আছে? ডোমেইনটা কিন্তু একজনই ব্যবহার করতে পারবে, সেটা অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক, কেউ যদি কিনে ফেলে তাহলে ওই কি ওই ডোমেইনটা আমি আর নিতে পারবো না। ওকে, ডোমেইনটা কি ক্লিয়ার? যে ডোমেইনটা বুঝতে পারছেন, ডোমেইনটা কি জিনিস? ইউনিক একটা জিনিস। ওকে, আমি যদি একবার কিনে ফেলি তাহলে পৃথিবীতে আর কেউ কিনতে পারবে না এটা, ডোমেইনটা। ওকে, আর সবার কি অবস্থা বুঝতে পারছেন? ডোমেইনটা কি, ডোমেইন হোস্টিংটা একটু বোঝা দরকার, কারণ আমরা যারা ব্যবসা করি আস্তে আস্তে আমাদের তো বিজনেস ইনক্রিজ করতে হলে আমাদের একটা ওয়েবসাইটও দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, ডোমেইনটা হচ্ছে, এটা গেল, ডোমেইনটা একটা শপের মনে করেন নাম, ঠিক আছে, ডট কম বা ডট ওআর ডট নেট, যে অনেক কিছু আছে ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো সেক্ষেত্রে আপনার আপনার শপের নাম চলে গেল। এখন শপে তো আপনাকে কিছু রাখতে হবে, যে মনে করেন যদি শাড়ি বা হচ্ছে শুজ এগুলো থাকে তাহলে তো একটা স্টোর রুম থাকে, তাই না, যেখানে আপনি রাখবেন। তো স্টোর রুমটা আপনি মনে করেন সেটা হচ্ছে কি, হোস্টিং, ঠিক আছে? স্টোর রুমটা হচ্ছে হোস্টিং। স্টোরের ভিতরে কী থাকতে পারে? শু থাকতে পারে বা বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, আপনার দোকানটা হচ্ছে পরিচালনা করার জন্য অনেক ভিতরে অনেক জিনিসপত্র থাকতে পারে। সো সেটা কি হচ্ছে হোস্টিং। এখন এটা আমি জাস্ট সাধারণ সেন্সে বললাম বা সাধারণভাবে বোঝালাম যে একটা দোকান বা শপের যে জিনিসপত্রগুলো থাকছে এটাকে বলা হচ্ছে হোস্টিং, ঠিক আছে? আর ইন্টারনেটের ভাষায় যেটাকে বলা হচ্ছে হোস্টিং সেটা হচ্ছে আপনার যে পিকচার বা টেক্সট যা বা ভিডিও এইগুলো তো রাখার জন্য একটা স্টোরেজ দরকার হবে। যেমন আমরা কী করি, আমরা যদি ছবি তুলি তাহলে কিন্তু আমাদের মোবাইলের একটা স্টোরেজ থাকে, ঠিক আছে, ওখানে কিন্তু সেভ হয়ে থাকে। সো আমাদের সেভ রাখার জন্য আমাদের কিছু স্টোরেজ দরকার বা জায়গা দরকার, সেটাকেই আমরা বলছি হোস্টিং। এতটুকু ক্লিয়ার সবাই? জি জি, বুঝি নাই আপনার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই ভাড়া নেওয়া লাগবে, যেহেতু আপনার ওই যে দোকান কিনতে গেলে দোকান যদি ভাড়া নেন সেহেতু প্রত্যেক মাসে বা বছরে তো আপনাকে একটা পেমেন্ট করতে হবে। সো এইভাবে আপনাকেও পেমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আপনাদের এখনকার মতো, হুম 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 আচ্ছা, আমি আপনাদের এখন দেখাচ্ছি যেটা ফ্রি সিস্টেম, ঠিক আছে, ফ্রি, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে কি লেখালেখি করতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, সব কিছু আপলোড করতে পারবেন। ওকে, সো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ব্লগারের, blogger.com যেটাকে বলা হচ্ছে। ওকে, যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো অ্যাকাউন্ট আছে, আর যদি না অ্যাকাউন্ট থাকে তাহলে কি ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমি যদি blogger.com চলে যাই, আমি আরেকটা ট্যাবে আপনাদের নিয়ে যাচ্ছি, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে। তো সো দেখেন blogger.com চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে আপনাদের কি একটা জিমেল এখানে চাবে, ঠিক আছে, যে সাইন ইন, এখানে একটা জিমেল চাবে, আপনাদের জিমেলটা জাস্ট যদি দিয়ে দেন, দেন হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগ, এখানে যদি ক্লিক করি আমরা। ওকে, আমি একটা ক্রিয়েট করে আপনাদের দেখাই। ওকে, আমার যেটা আছে এটা দিয়ে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। সো আপনার যে জিমেলটা আছে এটা দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। ওকে, সো এইরকম আমাদের একটা ইন্টারফেস দেখাবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো, এই যে ক্রিয়েট ব্লগ, এটা যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে আমাদের কি বলছে, চুজ এ নেম ফর ইয়োর ব্লগ, আপনার যে ব্লগটা হবে সেই ব্লগের নামটা কি হবে, দেখতে পাচ্ছেন সবাই? ওকে, আচ্ছা, আমি আমার ব্লগের নামটা দিচ্ছি রাজ সলিউশন, ঠিক আছে, যেহেতু আমি সব নামগুলো এটা দিয়ে করে আসছি, এটা দিয়েই করি। ওকে, সো চুজ এ নেম ফর ইয়োর ব্লগ, সো এখানে আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি, এটা জাস্ট টাইটেলটা। ওকে, দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করছি। আচ্ছা, এখানে চুজ এ ইউআরএল ফর ইয়োর ব্লগ, মানে আপনার যে ইউআরএলটা হবে ওপরের, এই ইউআরএলটা কি নামে হবে, ঠিক আছে, দেন হচ্ছে আপনার যে এখানে নেমটা থাকবে, দেন হচ্ছে ডট ব্লগ স্পট ডট কম, এই নামে আপনার ডোমেনটা থাকবে। সো আমি যদি এখানে দেই সলিউশন বিডি দিয়ে আমি একটু দেখব এটার জন্য, চেক করার জন্য, দেখেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, ঠিক আছে, এই নামে যদি আমি নেই তাহলে কি আমার অ্যাভেলেবল হবে। সো আমি এটা দিয়ে দেখি জাস্ট, এটা দিয়ে দেখেন, এটা দিয়ে দেখাচ্ছে, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, মানে অন্য কেউ নিয়ে নিছে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি দিচ্ছি, রাজ সলিউশন বিডি ডট ব্লগ স্পট ডট কম,
এটা এটা বুঝতে পেরেছেন আপনারা অ্যাড্রেসটা? মানে যেটা আমরা ওই যে ইউজার নেম ক্রিয়েট করতাম, ইউজার নেম যেভাবে ক্রিয়েট করতাম সেম ভাবে, এটা মনে করেন একটা ইউজার নেম। ওকে, দেন হচ্ছে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। ওকে, সেভ দিয়ে দিলে আমাদের কি একটা নতুন এরকম ইন্টারফেস চলে আসবে, কয়েকটা বাম পাশে অপশন চলে আসবে, ঠিক আছে? সো আমরা যেটা ক্রিয়েট করলাম এটা দেখানোর জন্য, দেখার জন্য আমরা ক্লিক করব ভিউ ব্লগে। ভিউ ব্লগে যদি ক্লিক করি তাহলে কি আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে এই ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে কয়েকটা বিষয় আছে বাম পাশের দিকে, সো এইগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, আমরা কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের ফ্রেন্ড বা যারা যারা বিজনেস করবেন, ছোট জাস্ট যাদের বিজনেস ছোট, সো তারা কিন্তু এটা দিয়ে জাস্ট স্টার্ট করতে পারেন। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে কাজগুলা এই বাম পাশের যে বিষয়গুলো এগুলো আমরা একটা একটা করে দেখবো, ঠিক আছে? এখানে প্রথমে আছে পোস্ট, আপনি যে পোস্টগুলা করবেন সেই পোস্টগুলো এখানে চলে আসবে। সো আমি আপনাদের একটা জাস্ট পোস্ট করে দেখাই। আমি এই পোস্টে যদি ক্লিক করি, ওকে, দেন হচ্ছে যে নিউ পোস্ট একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে কি আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে টাইটেল দিয়ে দিচ্ছি যে সে ডিজিটাল মার্কেটিং। ওকে, আমি এটা এখানে কপি করে জাস্ট এখানে কয়েক জায়গায় দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এখানে কয়েকটা অপশন আছে, বলেন হ্যালো, আচ্ছা আপনার খুবই সাউন্ড আসতে 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 যদিও, আচ্ছা আচ্ছা, ব্লগ স্পটটা কোথায় ব্যবহার করবেন? আচ্ছা আমি বলি জাস্ট এটা হচ্ছে আপনার, আচ্ছা সেটা হচ্ছে, আচ্ছা কি কাজে আমি বলি, সেটা হচ্ছে আপনার মনে করেন যে আমরা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যে কাজগুলো করলাম, ঠিক আছে? আমাদের তো মানে আপনাদের একটা তো ওয়েবসাইট দরকার যেটার মাধ্যমে আপনি যে ডিজিটাল মার্কেটার এটা বোঝাতে পারবেন, ঠিক আছে? সো আপনি কি এখানে একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন যে আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি কি রিলেটেড কাজ করেন, আপনি কোন বিষয়ে এক্সপার্ট, এইগুলো অ্যাড করে দিতে পারেন, এটার জন্য জাস্ট এটা তৈরি করেন। হুম 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 হ্যাঁ 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 ওকে, আচ্ছা আমরা সামনের দিকে যাই। ওকে, তারপরে দেখেন এখানে আমি কি আমি এখানে ডিসক্রিপশন লিখে দিচ্ছি, ঠিক আছে? সো আমি এখানে লিখে দেই দিস ইজ জুবায়ের আল মাহমুদ। ওকে, এটা লিখে দিচ্ছি। দেন দেখেন আরও যে অপশনগুলো আছে একটা একটা করে দেখাই। এখানে দেখেন ফন্ট টাইপ, এখানে কয়েকটা ফন্ট টাইপ আছে, এই যে ফন্টের যে ভ্যারিয়েশন আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যদি আমি এটা ক্লিক করে দিই তাহলে কি ফন্টটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন। তারপরে আমি যদি আরও একটু চেঞ্জ করি, যে যারা হচ্ছে আপনারা ওয়ার্ড ব্যবহার করেন তারা হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে? এই ফন্টের যে ভ্যারিয়েশন এগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, দেন হচ্ছে ফন্ট সাইজ, আপনি ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারবেন, যেমন স্মলেস্ট ছোট হয়ে যাচ্ছে একবারে, লার্জেস্ট, দেন হচ্ছে নর্মাল। ওকে, এগুলো চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে এটা কি হিসাবে, প্যারাগ্রাফ হিসাবে ব্যবহার করতে পারবেন বা হেডিং হিসাবে ব্যবহার করতে পারবেন। সো আমাদের যখন আমরা যে কন্টেন্টগুলো পড়ি বা ব্লগগুলো পড়ি তখন কি থাকে, একটা হেডিং থাকে, একটা প্যারাগ্রাফ থাকে, এরকম থাকে। সো এটা আমরা কি করব, এখানে আমরা লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ওকে, এটা আমাদের হচ্ছে হেডিং, এটা হচ্ছে আমরা কি করবো হেডিং করবো। তো এখান থেকে সিলেক্ট করে জাস্ট হেডিংটা ক্লিক করে দেবো, ঠিক আছে? হেডিং আমাদের এটা হয়ে যাচ্ছে। সো এটা আমরা যদি ডান পাশে নিয়ে আসতে চাই তাহলে কোথায় ক্লিক করব, আচ্ছা আমি আরও যে অপশনগুলো আছে এগুলো দেখাই। এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের কি বোল্ড হবে, এটা সিলেক্ট করে যদি এটাতে ক্লিক করি তাহলে কি বোল্ড মানে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। দেন হচ্ছে ইটালিক ডান পাশে একটু বাঁকা হয়ে যাবে, তারপর এটা হচ্ছে আন্ডারলাইন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নিচের দিকে আন্ডারলাইন হতে যাচ্ছে, ঠিক আছে? এগুলো আমি আর দেখাচ্ছি না। ওকে, দেন হচ্ছে এটা যেটা এটা আপাতত দরকার হচ্ছে না, সো এই কালারগুলো আমি চেঞ্জ করবো কীভাবে, টেক্সটের কালার এখানে সিলেক্ট করে জাস্ট কালারে দিয়ে দিলে আপনার কালারটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে এখানে যে বিষয়টা আছে এটা দেখি কি কাজ করে আসলে, আমি নিজেও, আচ্ছা টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, আপনার
টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে চেঞ্জ করতে পারবে। সো এটা যদি দেই তাহলে কি টেক্সটের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এটার উপর যদি আপনি লিঙ্ক করতে চান, সো আমি এটা ডিফল্ট রেখে দিচ্ছি, ডিফল্ট যেটা ছিল সম্ভবত সাদা। ওকে, দেন হচ্ছে আমি এখানে যদি কোনো লিঙ্ক ক্রিয়েট করতে চাই, এটার উপরে ক্লিক করলে আমার কোনো লিঙ্কে চলে যাবে। সো এটার জন্য আমাকে কী করতে হবে, এই যে দেখেন ইনসার্ট অর ইডিট লিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করি, দেন হচ্ছে কি এখানে যদি পেস্ট অর এখানে যদি আমি লিঙ্কটা দিয়ে দিই তাহলে কি ওই লিঙ্কে চলে যাবে। সো আমি এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে দিচ্ছি, দেন এখানে দিয়ে দিচ্ছি, ওকে অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। সো যখন আমরা এটার উপর ক্লিক করব তখন কি আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আচ্ছা, তারপরে আমরা দেখি, দেন হচ্ছে আমরা এখান থেকে ইমেজ ইনসার্ট করতে পারবো। সেখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে যদি ক্লিক করি, ওকে, তারপরে একটা অপশন আসছে চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করার পরে আমি কি করব, আমার যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিব যেটা আমি চাচ্ছি ওখানে নিতে। সো আমি এটা চাচ্ছি এটা নেই, দেন আমি এটা নিয়ে নিলাম, ওকে, তারপরে আমি ছবিটার উপর সিলেক্ট করে দিচ্ছি, ওকে সিলেক্ট করে দিলাম, তাহলে কি আমার ছবিটা অ্যাড হয়ে যাচ্ছে। এটা আমি বাম পাশেও নিতে পারি, এটার উপর যদি আমি ক্লিক করি মাঝখানেও নিতে পারি, আবার এটার উপর ক্লিক করে ডান পাশেও নিতে পারি, ওকে। সো আরও যে অপশানগুলো আছে, ছবিটা আপনি ছোটো বড় কীভাবে নেবেন এটা দেওয়া আছে, তারপরে হচ্ছে এটার উপর ক্যাপশনও দিতে পারবেন এটাও দেওয়া আছে, দেন এখানে গেলে আরও যে অল্টার টেক্সটটা হচ্ছে এখানে বিষয়, ঠিক আছে। আপনি অল্টার টেক্সটটা হচ্ছে আপনি যখন গুগলে সার্চ দেন, কোনো কারণে একটা ওয়েবসাইটে আসছে বাট ছবিগুলো আসছে না, ঠিক আছে, ছবিগুলো আসছে না, সেক্ষেত্রে আপনি যদি অল্টার ট্যাগটা দেন তাহলে কি ওই মানে ছবি না আসার কারণে ওই যে এই অল্টার ট্যাগের যেটা দিচ্ছেন, মনে করেন এটা আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, ওকে ওকে, ডিজিটাল মার্কেটিং দিয়ে আপডেট করে দিলাম। সো কোনো কারণে এই ছবিটা যদি না দেখায় সেক্ষেত্রে কি ডিজিটাল মার্কেটিং লেখাটা দেখাবে। আর এটা হচ্ছে আপনার এসইওর ক্ষেত্রেও কাজ হয় অনেক, যে গুগল তো আসলে আপনার টেক্সট পড়তে পারে না, গুগল হচ্ছে পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো করা হয় এগুলো পড়ে, ঠিক আছে। সো এটার জন্য আপনি যখন অল্টার ট্যাগটা দিবেন তখন উনি মনে করবে এটা আসলে ডিজিটাল মার্কেটিংয়েরই কোনো একটা বিষয়। সো আমরা যেভাবে ভিডিও এডিট করলাম, যেভাবে ভিডিওর প্রপার্টি যে গিয়ে আমরা চেঞ্জ করলাম, সেমভাবে এখানে কি অল্টার টেক্সটটা জাস্ট দিয়ে দিব, আমাদের যে রিলেটেড পিকচার ওইটা আমরা জাস্ট ওই রিলেটেড পিকচারটা দিয়ে দিব, ওকে। আমরা এখানে সিম্পল মিডিয়াম সবগুলো কাজগুলো করতে পারি, এতটুকু ক্লিয়ার? হ্যালো, ওকে, আচ্ছা, তারপরে দেখেন এখানে ইমোজিগুলো আছে, এখানে ইমোজি বা স্পেশাল ক্যারেক্টার এখান থেকে ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে দুই একটা ব্যবহার করে নিচ্ছি, দেখি কেমন দেখাই, ওকে, আমি এখানে দেখেন এগুলো ব্যবহার করে নিচ্ছি, ঠিক আছে, আপনারাও এগুলো ব্যবহার করতে পারবেন, ওকে। তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনি কীভাবে লিখা এবং সাজাবেন। সো আমি অল্প একটু ডামি টেক্সট নিয়ে এসে আপনাদের দেখাই, ডামি টেক্সট, ওকে, এখান থেকে জাস্ট ডামি টেক্সটগুলো নিয়ে আসি, এখান থেকে আমি এতটুকু নিয়ে আসছি, ওকে, আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পরে আমি সবগুলা কেটে দিলাম, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমার এই অপশনে যদি যাই, সেন্টার অ্যালাইন, এগুলো আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এগুলো জাস্টিফাই করতে পারবো, এগুলো আপনারা ট্রাই করে দেখবেন, এক একটা হচ্ছে এক একটা কাজ, ওকে। দেন হচ্ছে ইনসার্ট ইন্ডেক্স এগুলো করতে পারবেন, দেন হচ্ছে একটা একটা করে চেক করে আপনারা দেখবেন। তারপরে আমরা যদি এখানে তিনটা ডট ডট দেওয়া আছে মোর অপশন, এটাতে যদি ক্লিক করি, সো এইগুলাতে যদি সিলেক্ট করি, দেন হচ্ছে এটাতে যদি সিলেক্ট করি বুলেট লিস্ট হয়ে যাবে, ঠিক আছে, এই যে দেখেন বুলেট লিস্টের মতো হয়ে যাচ্ছে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে এখানে নাম্বার লিস্ট, এই যে নাম্বার সিস্টেমের মতো চলে আসবে। দেন হচ্ছে কোড টেক্সট, টেক্সটাকে কোড করতে পারবো, ওকে, আমি এটা দিচ্ছি না। দেন আরও যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে, আমি জাস্ট এটার একটু এডিট করে দেখাই আপনাকে, ওকে, আমি এখান থেকে টেক্সটগুলো তুলে নিচ্ছি, আবার আমি কপি করে আবার দিয়ে দিচ্ছি, ওকে, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করব, একটা ইনসার্ট লিঙ্ক করে দেবো, ইনসার্ট লিঙ্ক হচ্ছে এটা, এখানে যদি ক্লিক করি দেন হচ্ছে এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে, দেখেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে,
সো এখানে আমি একটা ছবি অ্যাড করতে যাচ্ছি, তো এখানে অ্যাড করার জন্য ওকে, আচ্ছা এখানে মনে হয় একটু ছবিটা অ্যাড আছে কিনা, আমি ছবি অ্যাড করার জন্য এখানে ক্লিক করে জাস্ট আপলোড, ওকে একটা যে কোনো ছবি অ্যাড করে নিচ্ছি, এটাই অ্যাড করে নিলাম, ওকে দেন হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। ওকে এই ছবিটা আমি একটু বড় করে নেই, অরিজিনাল সাইজটা যেটা এটা আমি করে দিচ্ছি, ওকে দেন যদি আমি, আচ্ছা অরিজিনাল ছবিটা ভালো দেখাবে না খুব একটা, এখান থেকে জাস্ট লার্জ, হ্যাঁ লার্জ ছবিটা মোটামুটি ভালো দেখাচ্ছে। আমি যদি এখন পাবলিশ করে দিই এটা, সো আমরা দেখি কেমন দেখাচ্ছে। ওকে আচ্ছা আমরা পাবলিশ করে দিলাম, দেন হচ্ছে আমরা কি করব, এখানে আমাদের পোস্টটা রেডি হয়ে গেছে, এখন যদি আমরা ভিউ এ ক্লিক করি তাহলে আমরা ভিউটা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটের ভিউটা কেমন। দেখেন এখানে কিন্তু আমাদের টেক্সটগুলো অ্যাড হয়ে গেছে, এখানে পিকচারটাও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে কি আমাদের আমাদের যে হোম পেজে আমাদের সরাসরি নিয়ে চলে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার? ওকে আচ্ছা এটা করছি এটার কারণে যে আপনাদের যে পোর্টফোলিওগুলো আছে পোর্টফোলিওটা অ্যাড করতে পারবে, ঠিক আছে। এরপরের দিন আমি আপনাদের থিম কাস্টমাইজেশন কিভাবে করতে হবে আমি ওইটা দেখাবো। আমি আপনাদের জাস্ট একটা সাইট দেখাই, আমার যে সাইটটা আছে আমি জাস্ট কাস্টমাইজেশন করছি, এইরকম আপনারা তৈরি করতে পারবেন। ওকে এই যে দেখেন এই যে কাস্টমাইজেশন করে কিভাবে এগুলো অ্যাড করা যায় বা নিজের পোর্টফোলিও কিভাবে তৈরি করা যায় এগুলো সব আপনারা তৈরি করতে পারবেন এটার মাধ্যমে। আচ্ছা এটার আরেকটা বেনিফিট সেটা হচ্ছে আপনি যদি ভালো পোস্ট বা কন্টেন্ট দিতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্স এখান থেকেও কিন্তু পাবেন। ওকে মানে আমরা ইউটিউবে যেটার মাধ্যমে ইনকাম করছি সেটার মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো। সো অ্যাডসেন্স কোনটা, অ্যাডসেন্সটা আমি দেখাই আপনাদের, অ্যাডসেন্স কোনটা অনেকেই জানেন অনেকেই জানেন না। সো অ্যাডসেন্সে যদি ক্লিক করি এই যে অ্যাডসেন্সের ইন্টারফেসটা এরকম, ঠিক আছে, এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। ওকে সো নেক্সট, আচ্ছা আপনারা আগে রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, ঠিক আছে, আগেই টাকা বা আগে মনিটাইজেশনের দিকে আগানো যাবে না, আগে হচ্ছে আপনারা ফুলফিল করেন দেন হচ্ছে। হুম হুম হ্যাঁ ক্লাসগুলো থাকবে না কিন্তু তখন তো আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন, ঠিক আছে, কারণ এগুলো তো সহজ। হ্যাঁ ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে আপনারা এটা সেট আপ করতে পারবেন, আমি তো সেট আপ করে দিতে পারছি না কারণ আমি তো, জি জি আচ্ছা তারপরে আমি বলি আপনাদের সার্চেরও কিছু ধরন আছে, ঠিক আছে, সার্চ যদি ভালোভাবে করতে পারেন তো সম্পূর্ণভাবে দেখতে পারেন, একটা ভিডিওতে আসলে সম্পূর্ণ থাকে না, আপনি পাঁচটা ভিডিও দেখেন, পাঁচটা ভিডিও দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে কারণ আমি আসলে কি অনেক সময় আমরা শিখেছি বাট আমাদেরও কিন্তু ইউটিউবে করা মানে ইউটিউবে ভিডিওগুলো দেখা লাগে অনেক সময়। ওকে আচ্ছা আমি নেক্সট দিন, সমস্যা নাই নেক্সট দিন আমি আলোচনা করব দরকার হলে আপনাদের অ্যাডসেন্স সম্পর্কে, যেহেতু আপনাদের ইউটিউব মার্কেটিং এবং ওয়েবসাইট যেটা হচ্ছে যেটাকে বলে ওয়েবসাইট মার্কেটিং এটাও আমরা দেখালাম। ওকে আমরা এখান থেকে কিভাবে আর্নিং করব এটা আমরা দেখব। ওকে আমি একটা জাস্ট আপনাদের ওয়েবসাইট দেখাই যেটার মাধ্যমে ইনকাম অলরেডি করছে, সো সেটা কোথায়, ওকে দেখেন এই ওয়েবসাইটটা কি দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, আচ্ছা দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু, ওকে আচ্ছা দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাডসেন্স পেয়েছে, ঠিক আছে, এটা কিন্তু দেখেন ব্লগার সাইট। ওকে সো না পাওয়ার কোনো কিছুই নাই, জাস্ট আপনাদের সিস্টেম দেখাই দিব আপনারাও পেয়ে যাবেন, আমি এটা নিয়ে কাজ করছি যদিও আমি এখনও অ্যাডসেন্স পাই নাই বাট মানে যে সিস্টেমে আগাচ্ছি পেয়ে যাব। ওকে সো ওনারা যেহেতু পেয়েছে আমরাও পাবো ইনশাল্লাহ, দেখা যাক আমরা এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করছি। দেখেন এখানে যদি আমি ক্লিক করি ক্রসে, সো আমাদের কি দেখাচ্ছে, গুগল অ্যাডস দেখাচ্ছে, দেখেন অ্যাডস বাই গুগল। ওকে সো যখনই আমাদের অ্যাডগুলো দেখাবে তখন কিন্তু এখান থেকে একটা আর্নিং শুরু হয়ে যাবে। ওকে আজকের মতো ক্লাস এখানেই, আপাতত আর কোনো নতুন টপিকস দেখাচ্ছি না, নেক্সট দিন আপনাদের এটার উপরে পুরো ক্লাসটা থাকবে। ওকে সো আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে এটা অথবা ইউটিউব নিয়ে সেটা করতে পারেন।
যেহেতু আমার নেট অনেক স্লো। ওকে, জি আপনাদের কোনো কোশ্চিন থাকলে বলেন, আমি 10-15 মিনিট অ্যান্সার দিই, তারপরে হচ্ছে লিভ নিয়ে নেব। আচ্ছা, আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেকেই, হ্যাঁ হ্যাঁ জি বলেন। জি, কোশ্চিনটা বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, আপওয়ার্ক দেখাবো আমি, জাস্ট আপনারা আগে ফাইবারে কাজ করেন, ঠিক আছে? ফাইবারে কাজ করেন, তারপরে হচ্ছে আপওয়ার্ক দেখাবো, কারণ ফাইবারটা অনেক ইজি, আপওয়ার্কটা কিন্তু কঠিন আছে, সহজ না। যারা ফাইবারে কাজ পাবে না, তারা কিন্তু আপওয়ার্কেও কোনোভাবে পাবে না, কারণ হচ্ছে, ওকে আচ্ছা আমি আপনার ওয়েবসাইটটা দেখি। ওকে, কোনো কোশ্চিন থাকলে বলেন, কোশ্চিনগুলো অ্যান্সার দিই। ওকে হ্যাঁ, মোটামুটি মোটামুটি ভালো। হ্যাঁ জি বলেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে শোনেন আমি বলি, এটার প্রসেসিংটা যেহেতু ফ্রি, ঠিক আছে, এখানে কিন্তু অনেক ঝামেলাও আছে। তো সেক্ষেত্রে আপনাকে একটা টার্গেট নিতে হবে যে প্রথমেই আমি থিমটা চেঞ্জ করে নিব। ওকে, প্রথমেই আপনাকে থিমটা চেঞ্জ করে নিতে হবে, দেন আপনার টার্গেট নিতে হবে যে আমি 15 অথবা 20টা পোস্ট করব, মানে পোস্ট বলতে কন্টেন্ট তৈরি করবো। ওকে, কন্টেন্ট তৈরি করার পর আপনি যদি আস্তে আস্তে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, কতটা পোস্ট করা আছে, কতটা পোস্ট করা, পোস্ট আসলে তো চেঞ্জ হবে না, পোস্ট থাকবে, বাট একটু হয়তো বা এলোমেলো হতে পারে। কয়টা পোস্ট করা আছে আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার লিঙ্কটা দেন তো দেখি কি ধরনের পোস্ট গুলা করছেন। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, হচ্ছে কাজ করতে, সমস্যা নাই। আমরা সামনের দিন থিম কাস্টমাইজেশন করব, সো আমি যেমন থিম করেছি বা উনি কি থিম ইউজ করেছে, কিভাবে করেছে, এটা আমি দেখাবো। ওকে, কারণ আমাদের থিমটা যদি থিমটা যদি না সুন্দর করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিজিটরও থাকবে না। এখন সিম্পল, যদি মনে করেন এই থিমটা যদি আমরা ব্যবহার করি, কয়জন থাকবে? এটা কোনো থিম হলে একেবারে সিম্পল, সো আমাদের কি একটু ভালোভাবে থিমগুলা কাস্টমাইজেশন করতে হবে। ওকে হ্যাঁ, নেক্সট কোনো কোশ্চিন থাকলে বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো, মানে এটাই তো সমস্যা হচ্ছে, এটাই কন্টেন্ট রাইটারটাই সমস্যা, ঠিক আছে? সো আপনারা যদি ভালোভাবে লিখতে পারেন তাহলে বেটার, অথবা যদি কন্টেন্ট না লিখতে পারেন সেহেতু তো সম্ভব না, কারণ ইউটিউবের, জি একজন বলেন। আচ্ছা, কে বলছেন আমি আসলে বুঝছি না, কে নামটা বলেন, নাম বলে কোশ্চিনটা করেন। ওকে ওকে, কোশ্চিনটা বলেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, এরপরে কোশ্চিনটা আমি কাজ, ওই যে গাজী, গাজী সম্ভবত ওনার নাম, সো আপনার কোশ্চিনটা নিয়ে শেষ করে দিব, ঠিক আছে? আপনার কোশ্চিনটা নিব। ওকে হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন, আমি ক্লোজ করে দিচ্ছি আমারটা। আচ্ছা, স্ক্রিন আপনার দেখা যাচ্ছে না,
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আপনি কি মোবাইলে আছেন? ও আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সি মোর স্ট্যাটাস ওখানে ক্লিক করেন তো। আচ্ছা, আমি সেটা সেটা আমি বলি। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ইমপ্রেশন তো আপনিই দেখতে পাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ হচ্ছে এটা আপনার ব্যাক এন্ডের কাজ, ঠিক আছে? আপনি কত টাকার সেল করছেন, ঠিক আছে, এটা তো শুধুমাত্র আপনি দেখতে পাবেন। এটা যদি কাস্টমারদের দেখতে দেন তাহলে তো আপনারই অসুবিধা। ওকে আচ্ছা, আপনি কি ধরনের বিজনেস করেন রায়হান হোসেন? কি ধরনের বিজনেস? ওকে ওকে, হুম হুম আচ্ছা আচ্ছা, একটা কাজ করতে পারেন, এখান থেকে আর কি ভিজিটর যাবে, কিছু পরিমাণ ভিজিটর যাবে, হয়তো বা আপনার কি অডিয়েন্স কারা, বাংলাদেশি না অন্য দেশের? আচ্ছা অন্য, হ্যাঁ বাংলাদেশের হলে আসলে তেমন একটা সুবিধা পাবেন না। হ্যাঁ ওকে, হ্যাঁ সুন্দর, আপনার সাইটটা তো অনেক সুন্দর। আচ্ছা আপনার তো এটা কি আসলে কাস্টম ডোমেন কিনেছিলেন আপনার? আচ্ছা, রায়হান হোসেন না, আরেকজন। আচ্ছা, ওই যে গাজী বারাকাত হোসেন, আপনার তো এটা হচ্ছে কাস্টম ডোমেন, এটা তো অনেক ভালো। এটা কি ডোমেন কিনেছিলেন? আচ্ছা 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 আচ্ছা, সো আপনার এটার কি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন নাই? আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ মোটামুটি অনেকদিন ধরে কাজ করেন তো আপনি এটা নিয়ে, বোঝা যাচ্ছে। এই যে রিলেটেড পোস্ট আর কমেন্ট এইগুলা মানে সরাই দিতে যাচ্ছেন এরকম কিছু? আচ্ছা আচ্ছা, না আপনার মোটামুটি কন্টেন্ট গুলা ভালো, অনেক ভালো। সো আপনার যদি কিছু সমস্যা থাকে এগুলা সমাধান করে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন আপনি অ্যাডসেন্স। ভিজিটর কেমন আছে? কেমন আছে অর্গানিক? হ্যালো, ওকে আপনার হচ্ছে অর্গানিক ভিজিটর কেমন আসে তাই বলছি এটার। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। সো আরো বাড়াতে হবে, বাড়ানোর জন্য ওই যে আমরা এসইওটা দেখবো, এসইও কিভাবে কাজ করা যায়। আচ্ছা আর আচ্ছা, দেখবো নি, সমস্যা নাই, কোথায় কি সমস্যা আছে। হুম 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 ওকে, আমি দেখবো নি, সমস্যা নাই আপনার। হ্যাঁ বলেন। আচ্ছা
আচ্ছা, আপনার এই ডোমেইনটার বয়স বয়স কেমন? ডোমেইনটার বয়স কেমন? আচ্ছা, দেখি আমরা কোথায় কি ভুল আছে ওগুলো ঠিকঠাক করে আমরা দেখি একটা অ্যাপ্লাই করে দিবনি, দেখা যাক কি হয়। আশা করি পেয়ে যাবেন, কারণ হচ্ছে আমি দেখেছি আপনার যে কন্টেন্টগুলো আছে অনেকগুলা কন্টেন্ট আছে, তো দেখলাম অনেক কন্টেন্ট আছে, সো এর থেকেও অনেক কম কন্টেন্টেও কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছে, আর আপনার যেহেতু কাস্টম ডোমেন সেক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি। কাস্টম ডোমেনটা কত? হ্যাঁ, কাস্টম ডোমেন কত টাকা দিয়ে কিনছেন বা ডলার দিয়ে কিনছেন, কোথা থেকে নিয়েছেন? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেক্সট দিন আমরা আপনার ইয়েটা দেখবো আর দেখি কতটুকু কি করা যায়, ঠিক আছে? আজকে যেহেতু 12:45 অলরেডি বেজে গেছে। আচ্ছা, আর লাস্ট একজনের কোশ্চিন, হ্যাঁ আপনিই তো ছিলেন মনে হয়, আপনাদের কি আর কোনো কোশ্চিন আছে? নেক্সট দিন আমরা এটা নিয়ে হচ্ছে ডিসকাস করবো, ওকে? ওনার যদি আমাদের ক্লাসের ভেতরে অ্যাডসেন্স পেয়ে যায় তাহলে তো বুঝতে পারবেন যে হচ্ছে অ্যাডসেন্স পেয়ে যাচ্ছে, ওকে? তাহলে আপনাদের কি ওটা হচ্ছে মোটিভেশন হবে আপনাদের জন্য, যে আমরাও এভাবে এভাবে যদি কাজগুলো করি আমরাও অ্যাডসেন্স থেকে অ্যাটলিস্ট ভালো কিছু করতে পারবো। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায়, আবার কালকে সেম টাইমে ক্লাস হবে। ওকে, আল্লাহ হাফেজ।